ওকে সবাই দেখেন, তাহলে আমরা কি করলাম, কাকি ভাইয়ের ছবিটা নিয়ে আসলাম। আচ্ছা, আপনারা যে সমস্যাটার কথা বলছেন সেটা হচ্ছে কি আপনারা মাথা কাটতে পারেন নাই, তাই না? তাই বলছেন না আমাকে? আচ্ছা আমি একটু দেখাই। হ্যাঁ, একটা জিনিস শুধু দেখাই নেই একটু। এই যে আপনারা এটাকে যদি আমি ডিজেবল লেয়ার মাস্ক করে দিই, এই যে ভাইয়ের এই ছবিটা, হ্যাঁ এই ছবিটা থেকে আপনারা মাথাটা কাটতে পারেন না এরকম কিছু, নাকি এই পুরা, নাকি এই পুরা ছবি থেকে আপনারা মাথাটা কাটতে পারেন নাই? এই পুরা ছবি থেকে আপনারা মাথাটা কাটতে পারেন নাই? নাইম ভাই, এটাতে সমস্যা না? আচ্ছা আমি আপনাকে একটু দেখাই, আমি আপনাকে একটু দেখাই একটা জিনিস। আপনি আসলে যেটা বলতেছেন সেটা হচ্ছে এরকম যে আপনি যখন সিলেক্ট করতেছেন তখন এই পুরো বডিটা এইভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো আপনার সমস্যা। এখন ছবিটা বড় ছোট ওইটা তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে এটা যে আপনার যখন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে আপনি তখন এটাকে বাদ দিবেন কিভাবে, নাকি? জি আচ্ছা, দেখেন আপনি, আমি যে আপনাদেরকে এটা শিখাইছিলাম মনে আছে, এই যে প্লাস, আমার মাউসটা দেখা যাচ্ছে না, মাউসের মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখা যায়, এই যে গোল, গোলটার মাঝখানে প্লাস, দেখতে পাচ্ছেন না আপনারা? নাইম ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, আর মাউসটার যে গোলটা, এই সার্কেলটার মাঝখানে একটা প্লাস আছে। আমি যদি অল্টার প্রেস করি, করে যদি মাউসটা একটু মুভ করি, কি হচ্ছে দেখছেন? প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে না? মাইনাস হওয়ার মানে হচ্ছে আপনি এখন চাইলে কোনো কিছু এটা দিয়ে বাদ দিতে পারবেন। যখন যেরকম একটু আগে আমরা সিলেক্ট করলাম না, এবার দেখেন আমরা বাদ দিব, দেখেন বাদ দেওয়া যাচ্ছে, দেখেন তো কিভাবে বাদ দিচ্ছি। আমি অল্টার প্রেস করে ধরে রেখেছি, ঠিক আছে, ধরে রেখে আমি যে জায়গাগুলো বাদ দিব ওই জায়গাগুলোতে আমি টেনে নিয়ে যাচ্ছি। ও কি করতেছে, ওই জায়গাগুলো বাদ দিয়ে দিচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে কি এখন বলেন, এখন পারবেন? এখন যদি আপনি ওটা ট্রাই করেন ভাইয়া, তাহলে ক্লাস কখন করবেন বলেন দেখি। হ্যাঁ এটার জন্য আপনাকে যেটা করতে হবে, একেবারে ছোট করে নিতে হবে, একদম ছোট। এই যে এরকম করলেও আপনার হচ্ছে না? হ্যাঁ, আপনার যদি, ও যদি কোনোভাবেই পিক্সেল গুলোকে আলাদা করতে না পারে তখন আর ওর কিছু করার থাকে না। বুঝতে পারছেন আমি কি বলছি? যে কালার, ও কিন্তু কালার বেস এগুলোকে সিলেক্ট করে, ঠিক আছে, যে আপনার যদি কালার ডিফারেন্সটা না থাকে তখন ও আর বুঝতে পারে না। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন কিন্তু এই ছবিটাতে গেলাম। হ্যাঁ আমি এই ছবিটাতে, আমরা এখন তাকি ভাইয়ের যে ছবিটা আছে এই ছবিটা নিয়ে কাজ করব, ঠিক আছে। আর আমাকে এখন বললেন, তাহলে কি এই যে মাথাটা যে আলাদা করার যে বিষয়টা, এটা কি এখন সবার ক্লিয়ার হয়েছে, সবাই পারবেন করতে? কেউ কি আছেন এখনো বোঝেন নাই? কেউ নাই, আচ্ছা খুবই ভালো কথা। আচ্ছা দেখেন, এখন একটা জিনিস, সেটা হচ্ছে তাকি ভাই যে ছবিটা সেপারেট করছে, একটু দেখেন সবাই। হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে, দেখছেন কি সবাই? আমি বুঝতে পারতেছি না আপনারা দেখছেন কি না। হ্যাঁ দেখেন, এই যে আমি একটা লেয়ার নিয়ে নিছি, এই যে দেখছেন এক্সট্রা কিছু জিনিস রয়ে গেছে। তা আমরা কি করব, এই জিনিসগুলোকে আমরা যদি বাদ দিতে চাই কি করব, একইভাবে ব্রাশ টুল নিব, নিয়ে সিলেকশনে বাইরে দিতে হইলে ব্ল্যাক, ঠিক আছে, হচ্ছে? আচ্ছা ভাই, আপনি কি এটা লেয়ার লেভেলগুলো এগুলো ঠিক করে নিছিলেন?
কেন যেন মনে হচ্ছে আপনি লেভেলের যে এই যে এটা সিলেকশন মার্কসের এই অপশনটা আপনি ব্যবহারই করেন নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে রেগে মেগে আপনি ছেড়ে দিয়েছেন এই তো, লস কার হয়েছে। আচ্ছা ওকে 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 ঠিক আছে, খুবই ভালো কথা। তাহলে দেখেন এখন আমরা মোটামুটি এই এখানে কি হয়েছে, আসতেছে না, আপনি কি শিওর এটা? আমার তো মনে হচ্ছে এটা ডিলিট হয়ে গেছে একেবারে, কি ব্যাপার? আপনি তো এই সেকশন বোধ হয় যে হোয়াইট বা কালার নিতে গিয়ে আপনি এটা কি ডিলিট করে দিছিলেন এরকম কিছু? আচ্ছা ওকে, দেখেন এখন আমরা কি করব, এই ছবিটার সঙ্গে এই ছবিটার আমরা আগে গলাটা মেলানোর চেষ্টা করব। কিভাবে মেলাবো দেখেন একটু সবাই। আমি কি করতেছি, এই যে যে ছবিটা থেকে আমরা মাথাটা সরাইছি ওই ছবিটাতে গিয়ে ওই ছবিটার যে লেয়ার মাস্ক সেটা সিলেক্ট করব। আগে কোনটা সিলেক্ট করব, লেয়ার মাস্কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কই যাব দেখেন, ব্রাশ টুলে যাব। আচ্ছা ব্রাশ টুলে গিয়ে দেখেন এখন আমরা এই যে এই সিলেকশন এরিয়াতে এই যে আমাদের যে ফাঁকা জায়গাটা এখানে কি আমরা নতুন আমরা কি ফেরত আনতে চাই নাকি এখান থেকে বাদ দিতে চাই? ফেরত আনতে চাই, ফেরত আনতে চাইলে কি করতে হবে, সাদাটা নিতে হবে। সাদাটা নিয়ে দেখেন এবার কি ব্যাপার ভাইয়া, আপনার তো এখানে ঝামেলা করে রাখছেন, আপনি কি ঝামেলা করছেন জানেন? আপনি দেখেন তো এখানে কি করছেন, দেখছেন? হ্যাঁ কিন্তু আপনি তো গলা কেটে রাখছেন, গলা একেবারে আপনি পার্মানেন্টলি কাটছেন। এরকম কেন করেছেন? আমি আপনাদের বলছি না যে আপনারা কখনো পার্মানেন্ট কোনো কিছু করবেন না, আমি তো আপনাদেরকে কেন লে যে এটার কেন শিখাইছি লেয়ার মাস্ক বলেন তো আমাকে। কোথায় এই যে এটা তো পার্মানেন্টলি আপনি কাটছেন, দেখেন এটা যদি পার্মানেন্টলি না কাটতেন তাহলে তো আমার এখন গলার এটা আবার চলে আসতো, দেখছেন আপনি গলার এটা আসতেছে। তাকি ভাই আমার কথা বুঝছেন আমি কি বলছি, আপনি এটা ডিলিট করে দিছেন একেবারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা এটা শুরু থেকে করতেছি, দেখেন একটু কি করব, আমরা সালমান খানের মাথাটা কেটে ফেলবো। কিভাবে করব, কুইক সিলেকশন টুল নিয়ে, ঠিক আছে এই যে, তারপরে ব্রাশটা একটু বড় করে নেই। কিভাবে করব, পি এর পাশে যে সেকেন্ড ব্র্যাকেটের ওপেনিং আর ক্লোজিং আছে ওইটার মাধ্যমে করে নিয়ে আমরা এখন এটাকে সিলেক্ট করব, ঠিক আছে? মোটামুটি আমরা যতটুকু দরকার সিলেক্ট করে নেই, তারপরে আমরা দেখতেছি বিষয়টা কি করা যায়। হ্যাঁ মোটামুটি সিলেকশন হয়ে গেছে, ঠিক আছে এখন আমি কি করব দেখেন, এটাকে অ্যাড লেয়ার মাস্ক মনে আছে না? কিন্তু আমরা তো এটা চাই নাই, আমরা চাইছি কি, আমরা চাইছি বডিটা থাকবে মাথাটা থাকবে না। তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট ইনভার্স, ঠিক আছে করে নিয়ে তারপরে অ্যাড লেয়ার মাস্ক, ঠিক আছে এখন? আচ্ছা এখন আমরা তাকি ভাইয়ের ছবিটা ফেরত আনবো, আনার পরে কি করব দেখেন, তাকি ভাইয়ের ছবিটা আমরা মোটামুটি মাঝখানে বসাইছি তাই না? এখন আমরা দেখব যে সালমান খানের ছবিটার গলাটাকে ফেরত এনে আমরা এটার সঙ্গে ম্যাচ করে দিতে পারি কিনা, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়ার ওয়ে। তো কীভাবে করবো সেটা দেখেন, ওই যে যে সালমান খানের যে ছবিটা ছিল ওই ছবিটাতে না, লেয়ার মাস্কে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে, লেয়ার মাস্কে, লেয়ার মাস্কে। সবাই শুনতেছেন তো নাকি, সবাই শুনতেছেন? আচ্ছা ভেরি গুড। তো লেয়ার মাস্ক নেওয়ার পরে আমরা কি করব দেখেন, এইখান থেকে যে ব্রাশ টুলের কথা বলছিলাম
ব্রাশ টুলটা নিব, নিয়ে এখন কি করব, কি করব বলেন তো? হ্যাঁ, আমরা এখন এই যে সাদা জায়গাগুলোতে আমরা আগের ছবির ওগুলো ফেরত আনবো, ঠিক আছে? দেখেন, আচ্ছা এখন দেখেন, এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা এক কাজ করি, আমরা তাকি ভাইয়ের গলার যে অংশটুকু আছে না সেটাও আমরা কেটে দেই। এই যে ব্ল্যাক করে নিব, নিয়ে এটা এখন আমরা আস্তে আস্তে বাদ দিব। মোটামুটি হয়েছে, দেখি আমরা এখন এখানে বসানোর চেষ্টা করি। আচ্ছা একটু মাথাটাকে ছোট করে নেই, এখন আসলে এখানে আমরা একটা ওটাকে কি বলে যে মানে যে সমস্যাটা পড়ছি সে সমস্যাটা হচ্ছে কি, আচ্ছা আমি আগে এটাকে একটু ফ্লিপ করে নেই। হ্যাঁ এখন যদি হয়, আচ্ছা এখন বোধহয় হয়েছে। সমস্যাটা কি হয়েছে দেখেন, সালমান খানের যে ছবিটা ওইটা ছিল একদম সোজাসুজি, হ্যাঁ, আর আমাদের তাকি ভাইয়ের চেহারাটা এত বেশি লম্বা না, তাকি ভাইয়ের চেহারাটা একটু গোল, এই কারণে একটু মানে ম্যাচ হইতে চাচ্ছে না। হ্যাঁ, তা আমরা কি করব, যতটুকু পসিবল আমরা এটাকে ম্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে? এই যে মোটামুটি হয়ে গেছে, কি বলেন, মানাচ্ছে, বসছে না, কেমন কেমন জানি লাগতেছে, এখন একটু তো ভাই লাগবে, বলেন কি করা যাবে, কালারে 19-20, হ্যাঁ সেটা তো, সেটা তো হবে, ওটাতেই তো আমরা যাব একটু পরে। হ্যাঁ আমরা আপাতত হার্ডনেসটা একটু বাড়াই দেই, দিয়ে ও হ্যাঁ তাকি ভাই আমি কি বলছিলাম, হার্ডনেসের বিষয়ে কিছু বলেছিলাম, দেখেছিলেন? আসলে একেবারে বাদ যায় না, বিষয়টা হচ্ছে তখন একটু সফট হয়ে যায়, হ্যাঁ তখন একটু সফট হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা সালমান খানের ছবিটা মোটামুটি, মোটামুটি আমরা বসাই দিছি কিন্তু, হ্যাঁ এখন ঘটনা হচ্ছে গিয়ে আমাদের তাকি ভাইয়ের সঙ্গে স্কিন টোনটা আমাদের মিলাইতে হবে, তাই না? আচ্ছা দেখি তো স্কিন টোনটা কিভাবে মিলানো যায়। সবার আগে আমরা ইমেজ থেকে গিয়ে এখানে কি আসছিল আমাদের, কি ছিল, কি ছিল বলেন, বলেন বলেন, হ্যাঁ এখান থেকে হচ্ছে গিয়ে অ্যাড, এটার নাম কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এখান থেকে আমরা কি নিব, লেভেলসটা অ্যাড করে দেব। আচ্ছা আমরা উপরের এগুলো সব ডিলিট করে দিচ্ছি, আপনি যা করছেন লেভেলটা অ্যাড করলাম, করার পরে এখন আমরা একটু দেখি, আচ্ছা কি করে নিব, আমি তো লেভেলটা শুধু অ্যাড করব আপনার ছবির উপরে, তাই না? আমরা লেভেল অ্যাড করব তাকি ভাইয়ের ছবির উপরে, আমরা তো বাকি কোনো জায়গায় কিন্তু আমরা লেভেলটা অ্যাড করব না, ঠিক আছে? তাহলে কি করব দেখেন, এটাকে ক্লিপিং মাস্ক করে নিব আগে, নিয়ে এখন আমরা লেভেলটাতে সিলেক্ট করি। দেখেন লেভেলটাতে সিলেক্ট করলে কি হবে, এই যে আমাদের যে ব্রাইটনেসের যে বিষয়টা আছে সেটা নিয়ে আমরা একটু কাজ করতে পারবো। আচ্ছা কোন দুইটা ছবি নিয়ে ক্লিপিং মাস্ক করছি দেখেন, আপনার যে এই যে আমি লেভেলটা যে করছি চেঞ্জ করছি, তাই না, এটা দেখছেন, এটা কিন্তু ইফেক্ট করতেছে পুরা পুরাটার উপরে, নিচে যতগুলো ছবি আছে সবগুলোর উপরে করতেছে না? দেখেন আমি আবার দিচ্ছি, দেখেন এই যে দেখছেন এটা ড্রেসের কালারও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা কি চাই, আমরা চাই এই লেভেলটা শুধু আপনার ছবির উপরে কাজ করুক, তাই না? তাহলে কি করব, আপনার ছবির লেয়ার এবং এই লেয়ার এই দুইটাকে একসঙ্গে সিলেক্ট করব, করে ক্লিপিং মাস্ক আমরা যেভাবে করি ওইভাবে লেয়ার মাস্ক করব, ঠিক আছে? দেখছেন এখন কোথায় চেঞ্জ হচ্ছে, শুধু দেখেন তো, বোঝা গেছে? আচ্ছা এখন আমরা এখান থেকে আর একটু কি করতে পারি, আমরা এখান থেকে আরেকটা ইয়া নিয়ে দেখতে পারি, একটু কার্ভস নিয়ে যদি আমরা কোনো চেঞ্জ আনতে পারি, দেখি হ্যাঁ হবে,
ওকে, এটাকেও আমরা ক্লিপিং মাস্ক করে দিব, দিলেই দেখছেন এখন কোথায় হচ্ছে। আচ্ছা এবার দেখি আমরা এই ছবিটার উপরে আমরা একটু অ্যাপ্লাই করে দেখি কিছু জিনিস, যেমন কি করা যায়। ওকে দেখা যাক, আমরা একটু ট্রাই করি দেখি কতটুকু আমরা কাছাকাছি নিতে পারি। হ্যাঁ এখান থেকে আমরা ভাইব্রেন্স একটু ট্রাই করি, দেখি ভাইব্রেন্সে গিয়ে আমরা কিছু করতে পারি নাকি। ডিফিকাল্ট হবে এখানে স্কিন টোনটা ম্যাচ করানো, তারপর আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা নেক্সট অপশন আসতেছে আমাদের কালার ব্যালেন্স, কি কালার ব্যালেন্সে যদি আমরা এটা হচ্ছে না, এটাতে কাজ হবে না, আমাদের অন্য কিছু দেখতে হবে। দেখি আচ্ছা দেখি ফটো ফিল্টারে কি করা যায় দেখি। স্কিন টোনের কালারটা ওকে, এটার উপরে যদি আমি একটা ফটো ফিল্টার নিয়ে নেই, দেখতেছেন স্কিন টোন কিন্তু আগের চেয়ে এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে না অনেক বেশি, কি মনে হচ্ছে নাকি? আসলে ভাই একটু ট্রায়াল অ্যান্ড ইরর প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তো কিছু করার নাই। হ্যাঁ আপনার আহা এটার জন্য আসলে আপনাকে একটু এক্সপেরিমেন্ট করতেই হবে। আমরা এক কাজ করি, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিই। কি করতে বলতেছি আমি বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কিভাবে? কুইক সিলেকশন টুল দিয়ে এখন যাব, এখন আর কুইক সিলেকশন টুল দিয়ে যাব না, এখন যেটা করব দেখেন আমি আমার লেয়ার মাস্ক নিব, হ্যাঁ নিয়ে ব্রাশ টুল নিব, নিয়ে ব্রাশ টুলটা একটু বড় করে নেই, ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব, নিয়ে ঠিক আছে এখন যে জায়গাগুলো আমাদের চলে গেছে ওগুলো আবার আমরা ফেরত আনবো কিভাবে? কিছু জায়গা আমাদের বেশি হালকা হয়ে গেছে তাই না? এই যে হয়ে গেছে দেখেন, হ্যাঁ দিয়ে দিব। তো আমি আসলে
এখন এটা শেষ করতে চাচ্ছি, এটা তার বেশি সময় আমরা দিব না, কারণ আমি মোটামুটি আপনাদেরকে আইডিয়াটা বুঝাইতে পারছি, তাই না? এখন কি নিজেরা করতে পারবেন নাকি তারপরেও সমস্যা হবে, একটু বলেন আমাকে। কোনটা 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 আমাকে একটু বলেন, কোনটা কথা বলতে চান? হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক আপনি নর্মালি যেভাবে করেন ওইভাবে করবেন। না 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 না, কেন তা কেন করতে হবে মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন, আমি দেখাচ্ছি, আপনি একটু দেখেন। ওকে, আমরা মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, তাই না? আচ্ছা, আমরা এখন চাইলে এটা পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারি। হ্যাঁ দেখতে পাচ্ছি, সমস্যা নাই, আমি এটা এরকমই রাখলাম। ওকে, এখন দেখেন, এখনও কিন্তু আসলে কিছু সাদা, এই যে এখানে হলুদ হলুদ ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ আছে। হ্যাঁ, এটা আপনারা একটু কষ্ট করে নিজেরা করে নিয়ে। ওকে, এখন দেখেন আপনি যে কোয়েশ্চেনটা করলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুম মানে কালার দিতে পারতেছিলেন না? আচ্ছা আচ্ছা, পরে কেন ভাই, কেন এত কষ্ট কেন করছেন? আমি দেখেন, এই যে আপনারা ক্লাস ভিডিওগুলো একটু ভালোভাবে দেখেন না, এটা এটা হচ্ছে তার প্রমাণ। কেন আমি বলি, আপনাদের ক্লাস ভিডিওতে দেখেন, না না না, ক্লাস ভিডিওতে আমি আপনাদের বলে দিছিলাম যে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড কালার এই দুইটা থেকে আপনারা কিভাবে লেয়ারকে কালার করবেন বলছিলাম। মনে করে দেখেন একটু, এই যে আমি কি বলছিলাম, আপনার ব্যাকগ্রাউন্ডের যদি এই যে হোয়াইট কালার নিতে চান, কোনো লেয়ারে আপনি যদি হোয়াইট কালার নিতে চান, তাহলে কি করতে হবে? দেখেন এই যে আমার কালো ব্যাকগ্রাউন্ড আছে, এখন কোথায় গেল? আচ্ছা, এই যে কালো ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই কালো ব্যাকগ্রাউন্ডকে আমি যদি হোয়াইট করতে চাই, কি করতে হবে? লেয়ারটা সিলেক্ট করেন, ঠিক আছে? লেয়ারটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট দিলে কি হবে দেখেন, এই যে আপনার নিচের যে কালারটা আছে সেটা আসবে, আর যদি আপনি উপরের কালারটা নিতে চান তাহলে অল্টার ডিলিট, ঠিক আছে? কন্ট্রোল ডিলিট দিলে এই যে নিচের কালার চলে আসলো, অল্টার ডিলিট দিলে উপরেরটা, বোঝা গেছে? হ্যাঁ, লেয়ারটা সিলেক্ট করে এই দেখেন, আমরা এটা নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আরও কত কিছু চলে আসছে, তাই না? এই যে দেখেন, আমি আপনাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য দেখাই দিতেছি, আবার একবার দেখেন, এই যে আমি এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করছি, এই যে আমার এই লেয়ারে কোনো কালার আছে? ঠিক আছে, আপনি তো এটাই এটাই হয়েছিল নাকি? হ্যাঁ, এটা নেওয়ার পরে আপনাকে এখন আমি বলছি কন্ট্রোল ডিলিট অথবা অল্টার ডিলিট প্রেস করেন, তাহলে বুঝতে পারবেন আপনার এখন কি করতে হবে, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন কনফিউশন? আচ্ছা, এখন আমি যাচ্ছি তাকি ভাই যে কোয়েশ্চেনটা করছিলেন সেটাতে, ঠিক আছে তাকি ভাই? হ্যাঁ, আপনার সমস্যার কথা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে আমার যে এই যে ছবির উপরে আমরা যে ফিল্টারগুলো অ্যাড করতেছি, হ্যাঁ, এই মাল্টিপল ফিল্টার আমি আসলে কিভাবে অ্যাড করতেছি, তাই তো? দেখেন, হ্যাঁ, একটা ছবিতেই, এই যে একটা ছবিতেই, এই একটা ছবি, এটার উপরে আমি সবার আগে কি করব, একটা ফিল্টার নিয়ে নেই। সাপোজ ধরে নেন আমি একটা ফিল্টার নিলাম লেভেলের, ঠিক আছে, নিলাম, আমার যা কাজ করার দরকার হইলো আমি করলাম। এখন আমি চাচ্ছি যে এই লেভেলটা শুধু ইফেক্ট করবে কার উপর? আপনার ছবির উপর, ঠিক আছে? তাহলে কি করব, এই লেভেলটা অবশ্যই
আপনার ছবির লেয়ার যেটা, সেই লেয়ারের উপরে থাকতে হবে, প্রথম কথা হচ্ছে এটা, ঠিক আছে? যদি আমি এটা শুধু এখানে ইফেক্ট করতে চাইতাম, যে আমি শুধু সালমান খানের যে ছবিটা আছে ওইখানে এটাকে আমি এটাকে ইউজ করতে চাই, তাহলে কি করতাম, এই যে আমাদের যে লেভেলের যে লেয়ারটা আছে সেটাকে আমরা টেনে সালমান খানের ছবির উপর নিয়ে আসতাম, বোঝা গেছে? তাহলে যার ছবি তার উপরে আনতে হবে, আনার পরে ক্লিপিং মাস্ক করতে হলে কি করতে হবে, অল্টার প্রেস করে, হ্যাঁ দুইটাই সিলেক্ট করেন, দুইটা সিলেক্ট করার পরে অল্টার প্রেস করে ক্লিক করে, বোঝা গেছে? এখন দেখেন এই যে এই অবস্থাতেই আপনি যদি এই ছবির উপর আবার একটা ফিল্টার অ্যাড করতে যান, দেখেন আবার একটা ফিল্টার অ্যাড করি, ও কিন্তু নেক্সটটাও দেখছেন এই যে অটোমেটিক্যালি ক্লিপিং মাস্ক হিসেবে করে নিছে, কিন্তু ওইটার জন্য আপনার ছবির লেয়ারে ক্লিক করা থাকতে হবে। যদি ছবির লেয়ারে ক্লিক করা না থাকে, আপনার যদি এই যে লেভেলের লেয়ারে ক্লিক করা থাকে, তাহলে কি হবে ওইটাও একটু দেখেন, দেখছেন ওটা কিন্তু আর ক্লিপিং মাস্ক অবস্থাতে নাই, বোঝা গেছে? আপনি চাইলে ক্লিপিং মাস্ক করতে পারবেন, কিভাবে করবেন আবার দেখাই। এখন এইটাকে এইটার সঙ্গে ক্লিপিং মাস্ক করবেন, এই যে ডান, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা আর কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? কে এটা, কে? রিজান আহমেদ ভাই নাকি? কেন ভাই, আপনি গতকাল ক্লাসে ছিলেন না? হ্যাঁ কারেন্টের জন্য। আচ্ছা এখন, আচ্ছা এখন আমাকে বলেন তাহলে, আপনি ক্লাস ভিডিও দেখেন নাই? তাহলে এখন আমি বল, আপনি আমাকে বলেন আমি তাহলে কি করব আপনার জন্য, তাহলে কি আমি গতকালের ক্লাসটা আবার নতুন করে নিব, এটা কি পসিবল এখন বলেন? রিজন ভাই আপনার তো অ্যাটলিস্ট ভিডিওটা দেখতে হইতো নাকি? আপনি যদি ভিডিওটাও না দেখেন তাহলে আমি আপনাকে এখন কিভাবে বুঝাবো বলেন, তাহলে আমি বুঝাইতে পারবো। বাকিরা যদি বলেন যে ভাইয়া সমস্যা নেই আপনি গতকালের ক্লাসটা আবার নেন, তাহলে আমি নিচ্ছি, কি নিব? কেন অনন্যা আপু কি গতকাল ছিলেন না? আচ্ছা আমি যে ভিডিওটা দিছি আপনাদের গ্রুপে, আমি ক্লাস শেষ করার 30 মিনিটের মধ্যে ভিডিওর লিঙ্ক দিয়ে দিই, তাহলে এই ভিডিওর লিঙ্কটা দেই কেন, আমি তাহলে আর দিব না। হ্যাঁ কি আপনারা কি লিঙ্কটা পান নাই, এরকম কিছু বলবেন নাকি কেউ? তাহলে আমি কিন্তু আপনাদেরকে যত ফাস্ট পসিবল, আপনারা বিশ্বাস করবেন না, আমি কিন্তু বাকিদের মানে খারাপ বলতেছি বা এরকম কিছু না, বাকিদের আমি কিছুদিন আগে দেখলাম যে অনেকে আছেন যারা মানে টিচারদের কথা বলতেছি, ওনারা ক্লাস শেষ হওয়ার আগে ভিডিও দিচ্ছেন না, কোর্স শেষের দিকে তখন ওনারা ভিডিও দিচ্ছেন, কি বুঝতে পারছেন কি কারণে বলেন তো? কারণ স্টুডেন্টরা নাকি ভিডিও পাইলে ক্লাসে আসতে চায় না, তারা ক্লাসে মনোযোগ দিতে চায় না। এখন রিজন আহমেদ ভাই আমি আপনার সমস্যা বুঝতে পারছি, আপনার ক্লাস ইলেকট্রিসিটি না থাকলে আপনি আসলে কি করবেন, ঠিক আছে ভাই এটা টোটালি আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আপনার যে সমস্যাটার কথা বলতেছেন আমি আপনার জন্য সলিউশন কি দিতে পারি বলি রিজান আহমেদ ভাই, এটা শুধু আপনার জন্য, হ্যাঁ কারণ আমি দেখছি আপনার সমস্যাটা কি, অ্যান্ড আমি জানি আপনি কত রেগুলার, তো আমি আপনার জন্য এই সলিউশনটা দিচ্ছি যে আপনি এক কাজ করবেন, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন, দেখার পরে যখনই আপনার সমস্যা হবে, ক্লাসের কথা চিন্তা করতে হবে না, যখনই সমস্যা হবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিরেক্ট, বুঝতে পারছেন? যে ভাইয়া এই যে আমি ক্লাস দেখলাম, দেখার পরে এই জিনিসগুলো আমি বুঝতে পারি না, একটু আমাকে বুঝাই দেন, আর কিছু চান? সমস্যা নাই, আজকে আর আমি এগুলো নিয়ে বেশি কথা বলবো না, ঠিক আছে? আজকে আজকে আপনাদের, আজকে আপনাদের জন্য পুরানো টপিক নিয়ে কথা হবে, একটু পুরানো টপিক, আজকে ছোটখাটো একটা পরীক্ষা টাইপের হয়ে যাবে। কে কে পরীক্ষা দিতে চান বলেন? আচ্ছা অনন্যা আপু আপনার জন্য বলি, আপনি ক্লাস ভিডিওটা কি দেখছেন? কিন্তু প্র্যাকটিস করা হয় নাই কোনো, আচ্ছা বুঝতে পারছি আপু, কিন্তু দেখেন আমি কি বলতেছি, আপনি যদি প্র্যাকটিস না করেন, হ্যাঁ এই যে আমি যখন এইসব কথা নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলবো, দেখেন তাকি ভাই বুঝতেছেন কি কারণে, তাকি ভাইকে জিজ্ঞেস করেন, দেখেন তো তাকি ভাই আগে এইসব জিনিস বুঝতে পারতো না, কেন বুঝতেছেন, কারণ উনি এখন কাজ করতে যায়
জিনিসগুলো নিয়ে যখন নাড়াচাড়া করতেছেন তখন উনি এখন কথা বলে বুঝতে পারতেছেন। তাকি ভাই আমি কি ঠিক বলছি? আপনি যদি এই জিনিসগুলো প্র্যাকটিস না করতেন আপনি কি বুঝতে পারতেন? সবাই বুঝতেছেন আমি কি বলছি? আচ্ছা আপু, আপনার আপনার জন্য আমার সাজেশন এটা, আপনি যত দ্রুত পারেন ল্যাপটপে কাজ করা শুরু করে দেন, ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, আপনি প্র্যাকটিসগুলো শুরু করেন। বেশি কিছু না, আমি ক্লাসে যা দেখাচ্ছি আপনি আমার ভিডিও দেখেন, পজ করেন আর ওইটা করতে থাকেন, নিজে নিজে করতে থাকেন, যে আচ্ছা ভাইয়া এটা করছে আমিও এটা করি, ভাইয়া এটা করছে আমিও এটা করি। বুঝতে পারছেন আমি কি বলছি? প্লিজ এই কাজটুকু করেন, তাহলেও আপনি অনেক কিছু মানে আস্তে আস্তে আপনি ক্যাচ আপ করতে পারবেন। আর হেল্প করার জন্য তো আমি আসি, কেউ কি আপনাদের গ্রুপে এখানে যারা আছেন কেউ বলতে পারবেন যে ভাইয়া আমি আপনার কাছে হেল্প চাইছি, আমি হেল্প পাই নাই? কেউ কি আছেন বলতে পারবেন? কেউ নাই। ওকে, আচ্ছা আমি কি আজকে মাহফুজুল ইসলাম ভাইকে নতুন দেখতেছি? উনি কি এর আগে ক্লাস করছেন? মাহফুজুল ইসলাম ভাই, দেখেন আমি করছি কি, আমি ওখানে সার্চ দিছি বিজনেস কার্ড লিখে, সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখছেন, এখানে অনেকগুলো বিজনেস কার্ড চলে আসছে, তাই না? আসছে। আচ্ছা আমি আমার এর আগের ব্যাচটাতে যে ক্লাস মানে যে ডিজাইনগুলো দিছিলাম আমি আপনাদের ওই সেম ডিজাইনই দিব। বুঝতে পারছেন আমার কথা? কেন সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে আচ্ছা, তাহলে কি করব আমি এখন, বিজনেস কার্ডের জন্য আমি আপনাদের যে ডিজাইন দিতেছি একটু দেখেন। প্রথম ডিজাইন হবে এইটা, এগুলো সব আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, আজকে শুরুতেই বলে দিচ্ছি, নেন এই যে অ্যাসাইনমেন্ট এটা, ঠিক আছে? তো এখন দেখেন এই এই যে বিজনেস কার্ডটা, এই বিজনেস কার্ডের যে ফন্টগুলো ব্যবহার হয়েছে এই ফন্টগুলোর যদি আমি এক্সাক্ট নাম দিয়ে দিই তাহলে আপনারা এক্সাক্ট এই বিজনেস কার্ডটা বানাতে পারবেন? শিওর? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা নাই। আচ্ছা তাহলে যদি পারেন একটু কষ্ট করে, এই যে আমি আপনাদেরকে লিঙ্কগুলো দিব, হ্যাঁ লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা যেটা করবেন একটু কষ্ট করে নিচে এসে খুঁজে দেখবেন কি ফন্ট লেখা আছে। এই যে ফ্রি ফন্ট ইউজড, নাম কি, একটা হচ্ছে রোবোটো আর একটা লাটো, দেখতে পাচ্ছেন সবাই? এই দুটা ফন্ট ওরা ব্যবহার করছে। আচ্ছা এই দুটা ফন্ট কোথায় পাবেন আমি দেখাইছিলাম মনে আছে, ওয়েবসাইটটার নাম বলছিলাম মনে আছে, ফন্ট স্কুরেল অথবা গুগল ফন্ট। এখানে দেখেন, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, দেখেন এই যে রোবোটটাতে আমি যদি ক্লিক করি দেখেন কই যায়, দেখছেন কোথায় গেছে? সবাই কি বুঝতে পারছেন এটা? ফন্ট স্কুইরেল। তো ফন্ট স্কুইরেলে গিয়ে আপনি রোবোটো ফন্টটা ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন এটা আমি অলরেডি একবার দেখাইছি, আমি কি আবার ফন্ট ডাউনলোড কিভাবে করে ইনস্টল করতে হবে দেখাবো? দরকার নেই। কেউ কি আছেন যার মনে নাই, এরকম কেউ আছেন? আচ্ছা ওকে সুপার, তাহলে এখান থেকে আপনারা লিঙ্কে গিয়ে ফন্টগুলো ডাউনলোড করে নেবেন অথবা গুগলে গিয়ে সার্চ দিলেও পাবেন, কোনো সমস্যা নাই। রোবোটো লিখে সার্চ দেন, এই দেখেন আমি রোবোটো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম, রোবোটো ফন্ট দেখছেন একা একা চলেও আসছে। ইন্টার দেন, এই যে দেখেন গুগল ফন্টেও পাবেন, ফন্ট স্কুরিয়েলও পাবেন, যেখানে ইচ্ছা আপনি ডাউনলোড করে নেন। আচ্ছা সবাই কি শুনতে পাচ্ছেন তো আমার কথা নাকি? আচ্ছা বুঝতে পারছেন তো ফন্ট কিভাবে ডাউনলোড করবেন আপনারা? আচ্ছা এটা একটা লিঙ্ক, তারপরে আমি চাই আপনারা এটাও করেন অ্যান্ড এটাও করেন। আমি গতকাল আপনাদের একটা বিজনেস কার্ড কীভাবে ডিজাইন করতে হয় দেখাই দিছিলাম। আচ্ছা কার মাইক অন আছে? শ্রাবণ ভাই আপনার মাইকটা বোধ হয় সাউন্ড আসতেছে একটু। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখেন, তো আমি কি বলতেছিলাম, এই যে বিজনেস কার্ডটা, এই বিজনেস কার্ডটা দেখেন এইখানে যে আমি যদি ক্লিক করি দেখেন এখানে ইমেজ চলে আসছে, দেখছেন? এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ হয়, যেটা দেখে আপনার কাজ করতে সুবিধা হবে সেটা নেন, নিয়ে আমাকে এক্স্যাক্ট এই ডিজাইনটা করে দিবেন। পারবেন তো সবাই? ইনশাল্লাহ, আমি কিন্তু কঠিন কোনো কিছু দিচ্ছি না। হ্যাঁ যে জিনিসগুলো আপনাদের করানো হয়নি সেগুলো করার দরকার নাই, যেমন এই যে লোগো ডিজাইন আমি কি করতে বলছি আপনাদের? না।
আচ্ছা, এই যে কিউআর কোড এটাও বসানোর দরকার নাই, ঠিক আছে? আপনারা জাস্ট ওখানে একটা রেক্ট্যাঙ্গেল, ফাঁকা একটা সাদা রেক্ট্যাঙ্গেল, সাইডে এরকম বর্ডার আছে, এরকম বসাবে, কিউআর কোড বসাইতে হবে না। ওকে, আচ্ছা, আমি কি বলছি, এই যে আমাদের যে ফ্রন্ট সাইড এটা এখন করতে হবে না, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে এটা দেখাবো, নেক্সট ক্লাসে। না না না, এটা আপনাদের কাজ না, এটা আপনাদের কাজ না, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক মানে হচ্ছে আপনি যেন এই ছবিটা কখনো চুরি করতে না পারে, মানে আপনি এই ছবিটা কাউকে দিয়ে বললেন যে এটা আমার ডিজাইন করা, যদি বলেন তাহলে কি হবে, বিষয়টা চুরি হয়ে গেল না? হ্যাঁ, কিন্তু আসলে কি ডিজাইনটা আপনার না? তো এই কারণে এই যে মার্কেট প্লেস, এটা হচ্ছে এনভাটোর। এনভাটো এই কারণে করে কি, যে কোনো ছবি যখন কেউ ওইখানে আপলোড করে, ওরা ওইটাকে ওয়াটারমার্ক দিয়ে দেয়। দেখেন, এই যে দেখেন, এই যে এখানে যে ড্যাশ লাইন দেখা যাচ্ছে আর এখানে লেখা আছে এনভাটো, দেখতে পাচ্ছেন না সবাই? ওই ড্যাশ লাইনটাই আপনি এখানে কার্ডের উপরে দেখতে পাচ্ছেন। এটা এমন কোনো কিছু না, আমরা জাস্ট এটা এডুকেশনাল পারপাসে কপি করতেছি, মানে আমরা নিজেদের প্র্যাকটিসের জন্য এই ডিজাইনটা করব। আমরা এখান থেকে বেস্ট প্র্যাকটিস যেগুলো সেগুলো নিব, যেগুলো ভালো না সেগুলো নিব না। কথা বোঝা গেছে? ওকে, সুপার। হ্যাঁ 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 হ্যাঁ, লিঙ্ক দিয়ে দিব। একইভাবে নিচে যান, নিচে গেলে এখানে ওই যে ফন্টের, দেখেন ফন্টের আপনারা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা ফন্ট আছে, দেখিয়েন আবার, ভুল করে আবার পুরাটা একবারে নিয়ে কপি করে বসাই দিলে কিন্তু কিছু আসবে না। হ্যাঁ, এখানে দুইটা ফন্ট আছে, একটু ভালো করে দেখিয়েন। এই যে WWW দুইবার আছে, তাই না? পরে আমাকে বলবেন যে ভাইয়া আমি তো লিঙ্ক দিছিলাম, এই লিঙ্কে তো কিছু আসে না। আচ্ছা, নেক্সট, এইটা একটা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে যা দিচ্ছি সবই কিন্তু বেসিক শেপের কাজ, কোনোটাই কিন্তু কমপ্লিকেটেড কোনো কিছু না, এগুলো সবগুলো আপনাদের পারার কথা। না পারলে, না পারলে কপালে খারাপই আছে বলে দিলাম। হ্যাঁ, হেল্প তো আমি করবই, কোনো সমস্যা নাই, কিন্তু ট্রাই আগে করতে হবে, মাথাটাকে একটু খাটান, বোঝা গেছে? ওকে সবাই, কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন এটা নিয়ে? ব্লিড মানে কি, কার মুখে শব্দটা পাইছেন বলেন তো আগে? আচ্ছা আচ্ছা, এই যে উইথ ব্লিড প্লাস ট্রিম মার্ক, এটা আপনার একটু বয়স হোক, বয়স হলে আমি বুঝাই দিব, সমস্যা নাই, এখন আপনাদের বয়সটা হয় নাই, ঠিক আছে? সমস্যা নাই, আমি ওটাও দেখাই দিব। ওটা আপনার নর্মালি কাজে লাগে যখন আমরা প্রিন্ট ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, মানে যা কিছু প্রিন্ট হবে ওইটার জন্য আমাদের ব্লিড লাগে, ট্রিম লাগে, এগুলো সবই লাগে, বোঝা গেছে? ট্রিম বলতে নর্মালি বোঝায় আমরা যে সেফটি মার্জিনটা যেটা দেখাইছি না আমি আপনাদের, ওইটাই হচ্ছে ট্রিম মার্কস, বোঝা গেছে? আর ব্লিড মার্কস যেটা, সেটাকে আমি সহজ ভাষায় বুঝাচ্ছি। হ্যাঁ, মানে যেন, দাঁড়ান, বাইরের ঠিক বাইরের না, আমি আমি বুঝাই, দেখেন আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। এই যে দেখেন, এই যে ডিজাইন করা কার্ডটা দেখতেছেন না, হ্যাঁ, যেটাতে ব্লিড মার্ক থাকে, হ্যাঁ, ওইটার এই সব দিকে 0.25 করে, কত করে, 0.25 করে এক্সট্রা কাগজ থাকে, বুঝতে পারছেন কি বলছি? এক্সট্রা কাগজ থাকে 0.25 করে, কেন, যেন আপনি কাটতে পারেন কাগজটা, বুঝতে পারছেন? এই যে এক্সট্রা যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে ব্লিড এরিয়া, ঠিক আছে? আর ওই জায়গাটা কোনখান থেকে কাটা হবে সেটা দেখানোর জন্য যেটা থাকে সেটাকে বলা হয় ব্লিড মার্ক। একটু মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে, ব্যাপার না, আমি বলি। হ্যাঁ ভাই, এখন তো আপনাদের এটা জানা দরকার না, সময়ের আগে কোনো কিছু ভালো না, ঠিক আছে? ব্লিড মার্ক নিয়ে আমার কথা বলতেই হবে, যখন সময় হবে আমি তখন বলবো এটা, ঠিক আছে? ওকে, আপনারা এটা না এখন প্যারা নিয়েন না। আচ্ছা, তাকি ভাইয়ের একটা কোয়েশ্চেনের অ্যান্সার তখন আমার দেওয়া হয় নাই। হ্যাঁ, আমি কোয়েশ্চেনটা, অ্যান্সারটা একটু দিয়ে দিই আপনাকে, একটু আপনারা দেখেন তাড়াতাড়ি, আমি একটু ভিডিওটা বন্ধ করে দিই। এখন আপাতত কিছু করার নাই। ওকে, তাহলে আমরা এখন কি করব বলেন সবাই, একটু একটা বিজনেস কার্ড ক্রিয়েট করব, কি করব?
তো বিজনেস কার্ড ক্রিয়েট করব 3.5 ইঞ্চেস বাই কত, 2। আচ্ছা বাকি সব ঠিক আছে, রেজুলেশন, কালার মোড, 16 বিট, হ্যাঁ সব ওকে দিয়ে দিলাম, এই তো চলে আসছে। এরপর আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিব যেটা সাইজ হবে কত, 3 ইঞ্চ, হাইট হবে কত, 1.5 ইঞ্চ, কেন 0.25 করে আমরা, হ্যাঁ 0.25 করে আমরা সব দিকে বাদ দিব, কি কারণে যেন আমাদের রিডেবিলিটির কোনো প্রবলেম না হয়। এটাকে বলা হয় কি, সেফটি মার্জিন, যারা নতুন আসছেন তারা একটু শোনেন। আমরা সেফটি মার্জিন ক্রিয়েট করতেছি কিভাবে, দেখেন রুলার থেকে আমরা গাইড টানতেছি, তাই না, রুলার কিভাবে আসে কেউ যদি আমার কাছে জিজ্ঞেস করতে চান আমি বলবো যে আগে ক্লাস ভিডিওগুলো দেখে নেন, ক্লাস ভিডিও নাম্বার 1, ওইটা দেখলে আপনাদের রুলারের এইসব যে সমস্যা এগুলো আর কোনো সমস্যাই মনে হবে না। এগুলো সবাই ডাল ভাত মনে হচ্ছে না এখন যারা আগে থেকে আছেন, এগুলো কি কোনো কঠিন বিষয় বলেন তো একটু আমাদেরকে, ইজি না অনেক? আচ্ছা যারা নতুন আসছেন তারা আবার ভয় পায় না যে তারা সবাই বলতেছে ডাল ভাত, আসলে ডাল ভাত বলতেছে কারণ যে সোজা অনেক, তাই হ্যাঁ আপনারা জাস্ট ক্লাস ভিডিওগুলো একটু দেখে নিয়েন কষ্ট করে, আর যখন দেখবেন পারলে সফটওয়্যারটা ওপেন করে যা আমি করতেছি ওইটাই ভিডিওটা পজ করবেন আর করবেন, ওই কাজগুলো নিজে নিজে করতে দেখবেন যে আর এত ইজি কাজ, এটা আবার ভাইয়ার দেখাইতে হইছে। হ্যাঁ ভিডিও দেওয়ার কারণটা তো এইটাই। ওকে নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যে ইমেজটা ডাউনলোড করছিলাম সেই ইমেজটা কোথায়, এইটা, এটাকে আমরা আপাতত এখানে নিয়ে আসি। এটাকে কিভাবে আনা যায়, ও কিভাবে আনা যায়, হ্যাঁ হ্যাঁ ভাইয়াকে, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, এক সাইডে বলতে এরকম, এইখানে এখানে যে এখানে গিয়ে থাকতেছে, আচ্ছা ওইটা প্রেফারেন্সে গিয়ে ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওইটা আসলে এক কাজ করবো না, আপনি নেক্সট ক্লাসে একটু তাড়াতাড়ি আসবেন, এসে আপনার উইন্ডোটা আমার সঙ্গে শেয়ার করবেন, তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো, ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে আমাদের এখানে এখন কি করব, দেখেন আমাদের যে ফাইলটা থেকে আমরা যে ডিজাইনটা বানাবো, তাই না, ওই ফাইলটা আমাদের এখানে হইলে খুব সুবিধা হয় না বলেন তো একটু, আমাকে সুবিধা হয় কি না, তাহলে আমরা এটা এখানে নিয়ে নেই, নিছি, নেয়ার পরে কি করব দেখেন, কার্ডটাকে একটু সোজা করে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ যতটুকু সোজা করা পসিবল আর কি, কেন আমাদের দেখতে যেন সুবিধা হয়, এই আর কিচ্ছু না, এটা আপনার অন্য কোনো কাজে লাগবে না, শুধুমাত্র আমাদের দেখার সুবিধার্থে নিচ্ছি। নেয়ার পরে কি করব আমি, এটাকে ক্লিপিং মাস্কের কথা মনে আসছে সবার, তাহলে কি করলাম আমি ক্লিপিং মাস্ক করলাম, তাই না, করে আমি এটাকে পুরো একটা গ্রুপ করে আমি এটাকে লিখে রাখলাম রেফারেন্স হিসেবে, রেফারেন্স। আচ্ছা তাহলে আমাদের এই যে রেফারেন্স এটাকে আমরা কি করব এখানে রেখে দিব, দিয়ে এখন একটু দেখি আমাদের সবার আগে কি সমস্যা, সবচেয়ে বেশি সমস্যা কি হয়েছে এই শেপগুলোতে সবার, টেক্সট তো আমরা মনে হয় লিখতে পারবো নাকি, লেখা যাবে টেক্সট গুলো, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন বলেন, সামান্য পার্সেন্ট আপলোডও দিয়ে দিচ্ছেন, বাহ অসাধারণ, দেখি তাহলে একটু দেখে আসি, হ্যাঁ কোথায় কোথায় কোথায়, আচ্ছা যতটুকু পারছেন আমি তো বলছি সমস্যা নাই, আমি তো আছি, তো দেখতে চাই আপনারা যা করেন আমি সেটাই দেখতে চাই, কল কল কেন ভাই, এটা কল না তো, আচ্ছা হ্যাঁ করছেন মোটামুটি ঠিক আছে,
আমাদের অরিজিনালটা দেখতে তো আর একটু সুন্দর ছিল না ভাইয়া, কি বলেন আপনারা? দেখেন ভাইয়া এই যে ফন্টগুলো, ফন্টগুলো তো আপনি সিলেক্ট করতে পারতেন যেটা আপনার এখানে দেওয়া আছে। কোন ফন্টটা? এই ফন্ট, এই ফন্টগুলো? হ্যাঁ তো ফন্টগুলো তো এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাইলাম না, এখানে ফন্ট দেওয়া ছিল তো, রোবোটো, রেলওয়ে আর মনসরাত। কেন মনসরাত, রোবোটো আর রেলওয়ে, এই তিনটা ফন্ট, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, হ্যাঁ যেটা বলতেছিলাম নাইম ভাই, আপনি চেষ্টা করছেন ধন্যবাদ, কিন্তু আসলে আপনাকে আরেকটু গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? কিরকম এই যে ফন্টগুলো, যে ফন্টগুলো কালারগুলো, এই কালারটা কি আসলে দেখতে ভালো লাগতেছে বলেন তো? ভালো লাগতেছে না, তাই না? তাহলে এক্সাক্ট কালারটা কিভাবে নেবেন? আচ্ছা আসেন, আগে সবার আগে আমরা টেক্সটই লিখি। হ্যাঁ কিভাবে লিখবো টেক্সট একটু দেখেন, টেক্সট টুলটা সিলেক্ট করতে হবে, তাই না? কি করতে, কি করতে হবে? টেক্সট টুল সিলেক্ট করব, করার পরে এখানে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করে এখন আমরা কি লিখবো এখানে? জোন স্মিথ, জোন স্মিথ লিখলাম। লিখার পর এখন সমস্যা কি, এটার কি সবগুলো ক্যাপিটাল না? আমাদের কি ক্যাপিটাল আর স্মল মিক্স আছে, তাই না? আমি কি করব তাহলে, এখানে দেখেন এখানে একটা অপশন আছে, দেখছেন এই যে এ ক্যারেক্টার, যদি ক্যারেক্টারে আপনি ক্লিক করেন, এখানে যে অপশন আছে একটা আছে, আমি কিন্তু এটা দেখাইছিলাম সবাইকে, মনে আছে? অল ক্যাপস ক্লিক করলাম, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আচ্ছা এটা, এটা কোন ফন্ট হবে একটু দেখি আমরা, এটা ফন্ট হবে মনসেরাত মনে হয়, দেখি মনসেরাত লিখে দেখি, আমার কাছে ইনস্টল করা আছে, আমি একটু দিয়ে দেখি, এক্সট্রা বোল্ড 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 দেই, হ্যাঁ বোল্ড হলে হবে, কেন ভাই? আমার তো মনে হচ্ছে এইটাই, দেখেন তো এটার নাম হচ্ছে মনসেরাত, এইটাই, ঠিক আছে? এখন দেখেন এখানে একটা ঝামেলা কি আছে, দেখছেন জোনটা হচ্ছে গিয়ে বড় মানে একটু মোটা, স্মিথটা হচ্ছে গিয়ে একটু পাতলা, তাই না? তাহলে আমাদের এটার ওয়েটটা কমাইতে হবে। ওয়েট কমাবো কিভাবে আমরা এটাকে, মনে আসছে সবার? থিন না করি ডাইরেক্ট, আগে লাইট করে দেখি। হ্যাঁ আর মনে হয় লাইট করলে হয়ে যেতে পারে, হয়ে গেছে না? দেখেন তো, ঠিক আছে। এখন একটু দেখেন এই যে এটার কালারটা, এটার কালারটা কি হবে? ব্লু কালার, তাই না? তো এখন আমরা যদি এখানে যে কই গেল, এই যে আমরা যে ক্যারেক্টার এখানে যে কালার চেঞ্জ করা যায় কিভাবে, আমরা তো জানি টেক্সটের কালার কিভাবে চেঞ্জ করে, জানি? আচ্ছা জানি, তাহলে কি করব, আমি কালার এখানে সিলেক্ট করব, করার সঙ্গে সঙ্গে এই বক্সটা আসবে। তাহলে কি এখন আমরা চোখের আন্দাজে এখানে যেটা ব্লু মনে হবে আমাদের সেটা নিব? নিতে পারি, কিন্তু আমার কাছে আরো বেটার অপশন আছে। দেখেন এই যে আপনি এখানে কোনো কিছু সিলেক্ট না করে এখানে জানেন, এই যে দেখেন আমার মাউসটা দেখছেন একটা আই ড্রপারের মতো দেখা যাচ্ছে না, তাই না? এখন চলে যান তো এই যে জোন স্মিথের উপরে, যা এখানে একটা ক্লিক করেন তো, কালারটা নিয়ে নিছে ও, ওকে করেন। হ্যাঁ এটা আগে দেখাই নাই, আমি দেখাইছি, আমি আপনাদেরকে এটা দেখাইছি, পুরাটাই দেখাইছি। হ্যাঁ এই কারণে তো বলছি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে তো নিজেরাই তখন ঝামেলায় পড়বেন, ঝামেলায় পড়লে নিজেরা সলিউশনও বের করবেন। আচ্ছা আমার কাছে জোন স্মিথের স্মিথটাকে আরেকটু মনে হচ্ছে যে আরেকটু মোটা করা উচিত। হ্যাঁ লাইট বেশি লাইট হয়ে যাচ্ছে, রেগুলার করি দেখি। হ্যাঁ এটা মনে হচ্ছে আমার কাছে বেটার, ওকে ঠিক আছে। তাহলে জোন স্মিথ আমি লিখে ফেললাম নাকি, কি কালার কি ঠিক আছে, কালার কি কোনো চেঞ্জ মনে হচ্ছে নাকি? মনে হইলে বলতে হবে আপনার চোখে সমস্যা, অন্য কোনো জায়গায় সমস্যা না, কারণ কালার কিন্তু আমি কালার পিকার দিয়ে নিছি, মানে চেঞ্জ হওয়ার মানে আলাদা হওয়ার কোনো চান্সই নাই। ইয়াস এই তো বুঝতে পেরেছেন। আচ্ছা এটার কি হবে দেখেন, এটা কিন্তু অল ক্যাপস হবে না, তাহলে এটাকে আনসিলেক্ট করে দিতে হবে আমাদের, মানে ডিসিলেক্ট করে দেন, দিলে এটা এরকম হয়ে গেছে। এখন দেখেন ডেজিগনেশন আর যে নেম, এই দুইটা কি এক একই সাইজের না? অ্যান্ড হ্যাঁ ডিফারেন্ট কালার, তাহলে আমরা কালারটা এটা আমরা চাইলে ব্ল্যাক নিতে পারি, অথবা চাইলে এখান থেকে যে সিলেক্ট করতে পারি, এটা টোটালি আপনাদের ইচ্ছা, ঠিক আছে? আমি সিলেক্ট করে দিলাম দেন, কিন্তু আর একটু গাঢ় হইতো,
নেই, আমরা আর একটু গাঢ় করে নিই। আচ্ছা আমরা পুরো ব্ল্যাক দিব না, হ্যাঁ আমরা একটু একটু হালকা রাখবো। ওকে, এটা আমার নিজের পার্সোনাল প্রিফারেন্স, অন্য কোনো কিছু না। আচ্ছা এখান থেকে আমরা এটাকে করে দিই রেগুলার। হ্যাঁ, অ্যান্ড সাইজের বিষয়টা দেখেন, এটা সাইজ হয়ে আছে 5.5, তাহলে আমাদের এইটার সাইজটা একটু বড় করে দিই। হ্যাঁ, কারণ অরিজিনাল যে নেম ওটা অবশ্যই আমাদের যে ডেজিগনেশন তার চেয়ে বড় হইতে হবে না? বড় হওয়ারই তো কথা, শিওর তো এটা নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এরকম হইলো আমাদের পুরো বিষয়টা। নেক্সট আমাদের আরো কিছু টেক্সট আছে তাই না? টেক্সট গুলো লিখে নেই। নেক্সট টেক্সটে কি আছে দেখেন, প্লাস কি দিছে, 000 দেন 1 2 3 4 দেন 5 6 7 8, এই তো। আচ্ছা এইটাই আমাদের, দুইটা কপি করে রই। ওকে, এখন দেখেন এটা কিন্তু ফন্টটা এক না। হ্যাঁ, ওরা যে ফন্টটা ব্যবহার করছে ওইটা তো দেখছেন, এই যে লেখাগুলো কেমন উঁচা নিচা উঁচা নিচা হয়ে আছে, তো আমরা চাইলে ওই ফন্ট ব্যবহার করতে পারি। আচ্ছা গাইজ, আপনারা একটু ওয়েট করেন, দেখেন আমি ভিডিও চালু করে দিচ্ছি, একটু দেখেন। আমরা যদি এই যে ফন্ট চেঞ্জ করে এটাকে যদি রেলওয়ে করি, রেলওয়ে ফন্ট নিলে দেখছেন ওই যে আমরা যেরকম দেখছিলাম ওইরকম চলে আসছে তাই না? বুঝতে পারছেন? ঠিক আছে, এই যে, কিন্তু এরকম ফন্ট আমরা রাখবো না। কেন রাখবো না? প্রফেশনাল কোনো কার্ডে লেখা যদি এরকম হয় তাহলে দেখতে কি ভালো লাগবে বিষয়টা বলেন তো? লাগবে না, এই কারণে আমরা এরকম করব না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে আপাতত মনসেরাতি রাখতেছি, আমি মনসেরাতি রাখতেছি। মনসেরাতে আমরা কি রাখবো এটাকে, কোথায় কি রাখছিলাম, ইটালিক মিডিয়াম রেগুলার, হ্যাঁ রেগুলার রাখছিলাম। যে বাকিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, রেগুলার সবগুলোই। ঠিক আছে, ওকে গাইজ, তাহলে লেখা নিয়ে আর কোনো সমস্যা আছে? লেখা সবাই বুঝতে পারছেন তো কি হয়েছে লেখাতে? কেউ কেউ আছেন যে বোঝেন নাই? আমি যে যে টেক্সটগুলো লিখছি এখানে কোনো কিছু বোঝেন নাই কেউ আছেন? আচ্ছা কেউ নাই, সুপার। নেক্সট রেফারেন্সে যাই আমরা এখন। এখন দেখি আমাদের সবচেয়ে যেটার জন্য আপনারা সবাই ওয়েট করতেছেন, কিসের জন্য? ওই যে আমাদের যে শেপগুলো তাই না? আচ্ছা আমি সবগুলো লেখাকে একটা গ্রুপ করে নিয়ে গ্রুপটার নাম দিলাম টেক্সট। গ্রুপটাকে আমরা হাইড করে রাখি। হ্যাঁ কেন, এখন আপাতত তাদের আমার দরকার নাই, এই কারণে। এখন আমরা আরো মজার জিনিস নিয়ে কাজ করব, সেটা কি? এই যে এগুলো একটু দেখি তো কি করা যায়। আসলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, হ্যাঁ কিনিছি, আমি রেক্ট্যাঙ্গেল নিছি। সবাই শিওর তো আমি কিনিছি, রেক্ট্যাঙ্গেল নিছি তো নাকি? আচ্ছা নেওয়ার পরে কি করব দেখেন, এই যে আমাদের একটা অপশন ছিল এখানে, কি ছিল এই যে মনে আছে, কর্নার রেডিয়াস চিনেন তো সবাই নাকি? দেখেন এখানে আপনার সবচেয়ে বেশি যে ভ্যালুটা মন চায় বসায় দেন, কত বসাবো বলেন? 200 400 500 কত বসাবো? 50, মাত্র 50, 1000 দিব। আচ্ছা দিলাম 1000, কি হয়েছে দেখেন তো একটু, রাউন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন, বলে কি হয়ে গেছে বলেন, রাউন্ড হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন আরেকটা জিনিস দেখেন, এইখানে কিন্তু ও কিন্তু 1000 নেয় নাই, ও কত নিছে দেখছেন, 112.5। কারণ কি, ওর যে সাইজ, এই সাইজের জন্য ওর এটা হাইয়েস্ট ভ্যালু। ঠিক আছে, এর বেশি ও নিতে পারবে না। আপনি যতই দেন 1000 2000 5000 কোনো সমস্যা নাই, বুঝা গেছে? আচ্ছা নেক্সট কি করব দেখেন, আমার তো আবার পুরোটা গোল হইলেও হবে না, হবে একটা কর্নার আমার কি হবে একটু, ওটা ওটা রেখে দিতে হবে তাই না? এই একটা কর্নার রেখে দিতে হবে, ওটাকে গোল করা যাবে না। তাহলে কি করব এখন, এই যে লিঙ্কটা এটা ভেঙে দিব, লিঙ্কটাকে ভেঙে দিব, দিয়ে এখন এই যে এই কর্নারটাকে আমি করে দিব 0। এর চেয়ে সহজ কাজ আর কি ছিল?
এর চেয়ে সহজ কাজ আর কি ছিল আমাকে বলেন কেউ? আছে কি ভাই? খুব মজা লাগতেছে? দেখেন আবার দেখাই। আচ্ছা আবার দেখেন, দেখেন এই যে আমার এই যে রাউন্ড ছিল, ঠিক আছে রাউন্ড ছিল, এই যে আমার এখানে লিংক করা ছিল, তাই না? লিংকটাকে সবার আগে ভেঙে দেন। ভেঙে দিলে কি হবে দেখেন, লিংক যদি না ভাঙেন, আপনি যদি কোনো একটা চেঞ্জ করতে যান, বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। সো আপনাকে আগে লিংকটাকে ভেঙে দিতে হবে। দেওয়ার পরে কি করবেন, একটা কর্নার নিবেন, নিয়ে এই কর্নারে জিরো বসায় দেন। ডান, এর চেয়ে সহজ কাজ আর কি হইতে পারে আমি জানি না। হ্যাঁ একটু তো কঠিন হবে, আপনাদের এত ইচ্ছা ওল্ড ভার্সন চালানোর, আমি কি করতে পারি? আমি তো এই কারণে বলছি আপনাদের যে যে কাজটা আপনি এখানে করবেন মিনিটে, সেটা আপনার ওখানে লাগবে 10 মিনিট, 20 মিনিট, বেশিও লাগতে পারে ভাই, ঠিক আছে? ওকে আচ্ছা, তাহলে কি এটা হইলো? একটা শেপ আমার হয়েছে, এখন কি পরেরটা কি? এই লেয়ারটাই আবার কপি করি আমরা, কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অথবা অল্টার ধরে এইভাবে কপি করা যাবে, তাই না? মনে আছে তো নাকি? কপি করলাম, এখন দেখেন দুইটা কালারের মধ্যে আমরা তো আসলে আলাদা করতে পারতেছি না, পারতেছি? দুইটা তো একই রকম দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব দেখেন, এই যে একটু ভালো করে দেখেন, উপরের যে ইয়াটা ছিল ওইটার চারপাশে একটা সাদা বর্ডার দেওয়া আছে, দেখছেন কি সবাই? এই তো বুঝতে পারছেন, সুন্দর। এই যে আপনারা এখন কত সুন্দর বুঝতেছেন, স্ট্রোকটাতে আমি কি করব, সাদা কালার দিব, তাই না? এই যে সাদা কালার, এখন স্ট্রোকটা বেশি চিকন হয়ে গেছে, আর একটু মোটা করতে হবে, ঠিক আছে? একটু মোটা তাজা করে দিই আমরা এটাকে, হয়েছে মনে হয় না, কি বলেন? হয়েছে? কোনো কোয়েশ্চেন কনফিউশন এতটুকুর মধ্যে কেউ বোঝেন নাই, কিছু আছে? কোনো কনফিউশন নাই, কি বেশি সোজা হয়ে গেল নাকি আবার? মজা না? আচ্ছা এবার দেখেন, এখানে আমাদের একটা ছবিও তো বসাইতে হবে, বলেন দেখি। তাহলে একটা ছবি নিব আমরা, কোথা থেকে নিব? চলে যাই আমাদের গুগল মামার কাছে, গিয়ে আমরা কি লিখব? সালমান খানেরই বানাবেন আবার? সালমান খান, হ্যাঁ কবির সিং, আচ্ছা ঠিক আছে, সবাই খালি সালমান খানই কেন হবে, এবার কবির সিং হোক। বাহ কবির সিং চলে আসছে, কবির সিং দিয়ে আমি দেই ব্ল্যাক এন্ড হোয়াইট করে নিই। হ্যাঁ আচ্ছা না থাক, কবির সিং দিয়ে সার্চ দিই, ইমেজেস চলে যাই এখান থেকে। এখন কোন ইমেজটা নিব আমরা? কবির সিংকে একটু প্রফেশনাল দেখা যাচ্ছে এরকম দেখে নিই। হ্যাঁ এটা এটা, আচ্ছা আমার একটু বড় সাইজের লাগবে, হ্যাঁ আমরা ছোট সাইজ নিয়ে কাজ না করি, কারণ বুঝতে পারতেছেন আমাদের আবার রেজুলেশন একটা বিষয়, তাই না? এটা রেজুলেশন ভালো আছে, এই ছবিটা নেওয়া যায়, কিন্তু আর একটু বড় ছবি হলে ভালো হয়, এটাতে আবার বেশি শুধু মাথা আছে। এটা 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 নিব নাকি, নাকি এটা দিব? না আমার তো আসলে ওই যে পাসপোর্ট সাইজের ছবি দরকার। আচ্ছা এই যে এটাই নিয়ে নেই, ঠিক আছে। আরে রেজুলেশন তো ভালো না, ধুর খুব পেইনে পড়ে যাচ্ছি তো, আমি রেজুলেশনই পাচ্ছি না ভালো একটা। আচ্ছা এটাই নিয়ে নিলাম, জান জীবনে কি আছে, আমরা ডাইরেক্ট পোস্টারই বসাই দিব আর। কোথায় আসে না কেন, রেজুলেশন এখনো লোডই নিচ্ছে, এটা আবার রেজুলেশন বেশি হাই। ভাই আয় আয় তাড়াতাড়ি চলে আয়। কোনটা? এটা এটা
না না, এটা তো আবার আরেক দিকে তাকায় আছে, বুঝতে পারছি বুঝতে পেরেছি। আচ্ছা থাক, এই যে কোথায়, আচ্ছা এটা নেই, না না, ধূমপান ইজ ইনজুরিয়াস টু হেলথ, এগুলো প্রমোট করা যাবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে এটা নিয়ে নেই, এটা নিয়ে নেই, ঝাপসা ঝাপসা ধুর। আচ্ছা নেই, আর কি করবো, কিছু করার নাই। আচ্ছা আমি এক কাজ করলাম, হ্যাঁ এটাকে আমি ডিরেক্ট কপি করে নিলাম, মনে আছে তো এটা কিভাবে করে কপি যে করে নিলে আমরা কিভাবে করে নিতে পারি, এটা তো সবাই জানেন নাকি? যারা জানেন না তাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া এগুলো কি করতেছে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে খুব দ্রুত আপনারা ক্লাসগুলার ধরে ফেলেন, ঠিক আছে, দেরি করিয়েন না। আচ্ছা দেখেন এই যে ইমেজটা যে নিছি, এই ইমেজটাকে আমরা কি করব একটু দেখেন, ইমেজ থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, কি করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ, কারণ হচ্ছে কি আমার এখানে আসলে অটোমেটিক্যালি ওই যে কি বলে ওটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলে, তো এই যে অরিজিনাল যে ছবিটা এখানে গিয়ে আমরা এটাকে করতে পারবো। দেখেন কোথায় ইমেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কন্ট্রোল শিফট, কন্ট্রোল শিফট বি, তো ব্ল্যাক কোনোভাবে করতে পারতেছে না এটাকে, ওয়েট দেখি একটু, হ্যাঁ কিন্তু কোনো একটা কারণে আমি দেখতেছি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো করতেছে না অপশনটাই, সেটাই দেখার চেষ্টা করতেছি। না সেভ তো কোনো ইস্যু হওয়ার কথা না। আচ্ছা এই যে রাস্টারেজ লেয়ার করে নেন, ঠিক আছে, এর আগে তো আমি এরকম কোনো প্রবলেম দেখলামই না, ঘটনাটা কি এটা কি হয়েছে, ওয়েট, আচ্ছা আমি বুঝতে পারছি এটা কি হয়েছে, এটা আসলে লেয়ার হিসেবে আসছে, ঠিক আছে, আমাদেরকে এটা ইমেজের কাজ করার জন্য করতে হবে কি সেভ করে নিতে হবে। আচ্ছা আমি তাহলে এটাই নেই, হ্যাঁ না এই যে এখানে সেভ ইমেজ করবেন, সেভ ইমেজে আজ থেকে যে নর্মালি আমরা যেভাবে করি, হ্যাঁ তাড়াহুড়া করে লাভ নাই, আমাদেরকে নর্মাল ওয়েতে যেতে হবে, যাই এখান থেকে গিয়ে ফাইলে গিয়ে প্লেস ইমবেডেড করেন, করে কোথায় কবির সিং, হ্যাঁ কপি করলে ও আসলে একটা লেয়ার হিসেবে আসতেছে, তখন আর ওটা ইমেজ থাকতেছে না, বুঝতে পারছেন সমস্যাটা হচ্ছে ওইখানে, ইমেজ যদি না হয় তাহলে ইমেজের ফাংশনালিটি তো আপনি পাবেন না, এটাই সমস্যা আর কিছু না। দেখেন এখন এটাকে আপনি চাইলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন, নেয়ার পরে না এটা পরে নিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নাই, হোয়াইট, আমরা এটাকে নিয়ে চলে যাব কোথায়, এখানে, ঠিক আছে, বাকি যা আছে এগুলো আমাদের আর দরকার নাই, ওকে। এখন দেখেন আমাদের কোনটা কোনটা, না 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 কিছু করতে হবে না, আপনার ডিরেক্ট ওটাকে ক্লিক করে, ক্লিক করে টেনে আপনি আপনার লেয়ার এনে ছেড়ে দেন, ঠিক আছে, কেন আমি তো আপনাদের শিখাইছি কিভাবে ডুপ্লিকেট করে, শিখাইছি না, আপনারা ডুপ্লিকেট ইউজ করবেন, ঠিক আছে। চলে আসছে আমাদের কবির সিং, একটু ক্লিপিং মাস্ক, আল্লাহ ক্লিপিং মাস্ক কি আমি এখন আবার আপনাদেরকে শিখাবো, এই যে গাইজ সবাই একটু বলেন, সবাই একটু বলেন আমাকে, সবাই কি ক্লিপিং মাস্কের কথা মনে আছে, কেউ কি আছেন মনে নাই, আচ্ছা দেখেন আমি এক কাজ করি, হ্যাঁ আমি পুরো প্রসেসটা একবার বলি আপনাদের, এটাকে আমি বাদ দিয়ে দিছি, ডিলিট করে দিছি, কি করছি ডিলিট করে দিছি,
কি করবেন আপনি, সবার আগে দেখেন আপনাদের যে ছবিটা ডাউনলোড করবেন, হ্যাঁ ওই ছবিটাকে ওপেন উইথ ফটোশপ দেন। কি দিবেন? ওপেন উইথ ফটোশপ দিবেন না, আপনি ওপেন উইথ ফটোশপ দেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে কি করব, এটাকে এখন আমরা এই যে ইমেজে যাব, ও সবার আগে কিন্তু লকটা খুলবেন, হ্যাঁ এই যে লক করা আছে যে এই লকটা খুলে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিয়ে অরিজিনাল লেয়ারটা থাক, যেটা কপি করছেন ওইটা নিয়ে কাজ করেন। কি করবেন, ইমেজে যাবেন, ওখান থেকে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্টস, কি করবেন ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিছি, ওকে। এখন আমার যদি দরকার হয় আমি একটু এটার এই যে দেখেন লেভেলস নিয়ে একটু কাজ করতে পারি যদি আমার মন চায়। ঠিক আছে, আমার মন চাচ্ছে না, থাক। তো এগুলো আপনারা যদি আপনাদের ইচ্ছা করে করেন, কোনো আমার সমস্যা নাই। ঠিক আছে, টোটালি আপনাদের ইচ্ছা। এখন দেখেন এই যে আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করছি, করার পরে কি করব, রাইট বাটন ক্লিক করেন, করার পরে এখানে একটা অপশন আছে কি ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলে দেখেন কি হবে, এই যে এইখানে একটা ডেস্টিনেশন একটা অপশন আছে, এই জায়গাটাতে আপনার যে ফাইল সে ফাইলটা সিলেক্ট করেন। কোথায় নিব আমরা, এই যে আনটাইটেল ওয়ান, আমরা এখনো সেভ করি না এটা, তাই না? তাহলে আনটাইটেল ওয়ানে ক্লিক করলাম, করে ওকে দিলাম। দেখেন একটু ভালো করে সবাই দেখছেন এটা কোথায় চলে আসছে, আপনাদের বিজনেস কার্ডের এখানে, তাই না? এখন এটাকে ছোট করব, কিভাবে ছোট করব সবাই তো জানেনি, আমি কি আলাদা করে বলবো এটার জন্য ছোট কিভাবে করব? আচ্ছা ঠিক আছে, ওকে। যারা পুরানো ভার্সন ইউজ করতেছেন তাদের জন্য তাও বলে দেই, আপনারা যদি চান যে এই যে ছবি আপনাদের এরকম হবে না তাহলে শিফট ধরে করতে হবে, আর যারা নতুন ভার্সন ইউজ করতেছেন তাদের শিফট ধরার কোনো দরকার নাই, আপনারা ডিরেক্ট শিফট ছাড়াই এটাকে টেনে এভাবে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, ওকে, করলাম, ছবি তো নিয়ে আসলাম। এরপরের কাজ কি ছিল, এইখানে দেখেন তো ছবিটা শুধুমাত্র আমাদের এই শেপটার মধ্যে আছে না, তাহলে আমরা কি করব, ওই শেপটার মধ্যে যদি আমরা আনতে চাই, ওই শেপে যদি ক্লিপিং মাস্ক করি তাহলেই চলে আসার কথা না? সবাই একটু বলেন, আসার কথা কি না? বুঝতে পারেন নাই, আবার বলি, দেখেন ক্লিপিং মাস্ক আমরা কি করি একটু দেখেন, ক্লিপিং মাস্কের কথা মনে আছে সবার? এই যে আমার যে শেপটা দেখেন, এই যে এই শেপটা, এই শেপটাতে আমি এই ছবিটাকে বসাইতে চাই। কিভাবে বসাবো, আমরা ওই ছবিটা এবং ওই শেপটা এই দুইটাকে ক্লিক করব। আচ্ছা, মাথায় রাখতে হবে কি, দেখেন ছবিটা যেন উপরে থাকে, শেপটা যেন নিচে থাকে, উল্টাটা হইলে কিন্তু হবে না। দেখেন এই যে ছবিটা নিচে আর শেপটা উপরে যদি হয়, তখন যদি ক্লিপিং মাস্ক করেন তাহলে কিন্তু কিছুই হবে না। করতে হবে কি, দেখেন ছবিটাকে থাকতে হবে উপরে, ছবিটাকে থাকতে হবে উপরে, শেপটাকে থাকতে হবে নিচে, দুইটা সিলেক্ট করেন, করার পরে অল্টার প্রেস করেন, অল্টার প্রেস করে মাউসটা যখন দুই লেয়ারের মাঝখানে আনবেন, দেখেন এই যে একটা ডাউন অ্যারো সাইন দেখাচ্ছে, নিচের দিকে একটা অ্যারো সাইন দেখাচ্ছে, এটাতে ক্লিক করেন, ডান। বুঝতে পারছেন সবাই? কেউ কি আছেন যে বোঝেন নাই একটু আমাকে বলেন ভাইয়া, তাড়াতাড়ি, হ্যাঁ একটু আমাকে তাড়াতাড়ি বলেন, কেউ যদি থাকেন যে বোঝেন নাই আমাকে একটু বলেন। হ্যাঁ 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 কি করবেন, এই যে দেখেন ছবিটা সিলেক্ট করেন, ছবিটা সিলেক্ট করেন, করার পরে এখন এটাকে অ্যারো সাইন দিয়ে বা মাউস দিয়ে টেনে যেভাবে ইচ্ছা আপনি বসান। ঠিক আছে, ছবি কিন্তু কাটা কাটা হয় না বা এরকম কোনো কিছু না, ছবি ছবির মতোই আছে, আপনি এখন অ্যাডজাস্ট করে বসায় দেন। হ্যাঁ শেষ, ডান, হয়ে গেছে, কবির সিং এর বিজনেস কার্ড আমরা বানাই ফেলছি। আচ্ছা নেক্সট কি আছে, দেখেন এটার পেছনে একটা সার্কেল আছে, তাই না? এটা কি আমি দেখাই দিব সার্কেল কিভাবে বানাবেন? এত কিছু যখন দেখাইছি, এত কিছু যখন দেখাইছি, আমি তাহলে সার্কেলটাও দেখাই দিই। আচ্ছা দেখেন, দরকার হলে করবো আরো বড়, সমস্যা নাই তো। আপাতত যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, আমাদের সার্কেলের কালারটা কি হবে। দেখেন এখান থেকে আমরা কই যাব, এই যে দেখছেন সবাই, এই যে অনেকগুলো কালারের একটা বক্সের মতো আছে, এটাতে ক্লিক করেন, করলে দেখেন এই যে অপশন আসছে, আর এই যে আপনার কালার পিকার। ঠিক আছে, এই কালার পিকার দিয়ে আমাদের এইটার কালার লাগবে, ওকে দেন, ডান, কালার চলে আসছে। এখন দেখেন এটা কি বেশি উপরে চলে গেছে না, এটা কি থাকার কথা ছিল নিচে, উপরে না, তাই না? হ্যাঁ,
আচ্ছা বড় হবে কিনা সেটা আমরা পরে যাই, সমস্যা নাই, বড় মনে হয় সবগুলো আমাদের করতে হবে। আগে আমরা যাই ইলিপসটাকে, এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের সেই সার্কেলটা, তাই না? দেখেন এই যে হাইড করে দেই, দেখতে পাচ্ছেন এই সার্কেলটা, এটাকে তাহলে নিচে নিয়ে যাব কিভাবে? ক্লিক করে টেনে কই নিয়ে যাব, নিচে নিয়ে যাব, ঠিক আছে? আর এই যে এই দুইটা আর সঙ্গে এই ইমেজ, এই তিনটাকে আমরা একসঙ্গে গ্রুপ করে ফেলবো, কারণ এই তিনটা একসঙ্গে নড়াচড়া করবে, তাই না? আচ্ছা তাহলে এই গ্রুপটার নাম কি দেওয়া যায়? ইমেজ সেকশন। বাহ সুন্দর বলতেছেন, কে এটা দেখি একটু, কে বললেন আমাকে ইমেজ সেকশনের কথা? ও শাওন ভাই। আচ্ছা তাকি ভাই কোথায় গেল? তাকি ভাই আর আসেনি নাই? আচ্ছা এখানে নতুন কয়েকজন জয়েন করছেন মনে হচ্ছে, ওকে ওনাদের সবকিছু বন্ধ দেখতেছে, আমি বুঝতে পারতেছি না ওনারা আছেন কিনা। ওকে দেখি তাহলে আমরা এখন কি করব, দেখেন এই যে ইমেজ সেকশন গ্রুপটাকে সিলেক্ট করছি, করার পরে কি করব, এটাকে এইখানে আমরা বসাবো, কোথায় বসাবো, ওই যে সার্কেলটা, তাই না? সার্কেলটার সঙ্গে বসাবো। এখন দেখেন এইটার রেশিওটা দেখছেন, এটা কত বড় হবে, এটা যখন পুরাপুরি সাইজের হবে কি হবে দেখছেন, নিচের দিকে কতটুকু জায়গা বাকি থাকবে দেখতে পাচ্ছেন সবাই? গাইজ একটু দেখেন ভালো করে, এই যে সার্কেল অ্যান্ড এই যে ইমেজ এগুলো সব মিলায় যখন আমরা পুরাপুরি এটার সাইজে যদি করি তাহলে কি হবে, আমাদের বিজনেস কার্ডের নিচে কতটুকু জায়গা থাকবে দেখতে পাচ্ছেন? তাহলে আমাদের এটা আরো কত বড় করতে হবে বুঝতে পারছেন? হ্যাঁ এই যে এখন এটাকে টেনে বড় করে আপনার কত বড় করতে হবে করে নেন। হ্যাঁ শেপ তো চেঞ্জ হবে, কেন শেপ চেঞ্জ হবে কেউ বলতে পারবেন আমাকে? না 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 ওইটা না, আসলে বলি এই যে আপনাদের যে রেক্ট্যাঙ্গেল দুইটা আছে মনে আছে, রেক্ট্যাঙ্গেল দুইটা দেখেন, এই যে ছবিটাকে হাইড করে দেই তাহলে বুঝতে পারবেন, এই যে রেক্ট্যাঙ্গেল দুইটা, এই দুইটার যে আমরা কর্নার রেডিয়াস নিছিলাম মনে আছে, তো এইখানে আমরা যে নিছিলাম ওইটা কি ছিল, ওইটা হাইয়েস্ট ছিল কিসের জন্য, তখনকার জন্য, তখনকার জন্য, ঠিক আছে? তখন ছোট ছিল তাই, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন আর এটাতে ফুলটা কাভার হয় নাই। তাহলে এটা কিভাবে করবেন দেখেন, আগে অবশ্যই সবগুলোকে জিরো করে নেন, জিরো যদি না করে নেন হ্যাঁ তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে আপনাদের, বলে দিচ্ছি আমি, আগে জিরো করে নেন, নেওয়ার পরে লিঙ্ক করে দেন সবগুলো, লিঙ্ক করে আবার দেন এখানে, কত দিবেন? 1000 দিলাম, সার্কেল হয়ে গেছে, ঠিক আছে? এবার লিঙ্কটাকে ভেঙে দেন, দিয়ে আমাদের যে কর্নারটা দরকার ওই কর্নারটাতে কত দিব, এখানে জিরো, হয়েছে? এই জায়গাটা কি কেউ বোঝেন নাই আসেন এরকম? আরেকটু বড়? না আরেকটু বড় করবো না ভাইয়া, থাক, কারণ কি এই যে দেখেন আমাদের এখানে আসলে যেটা এই যে এই এইটাকে একটু বড় করা যায়, হ্যাঁ এটাকে একটু বড় করা যায় কোনো সমস্যা নাই। আচ্ছা আর চাইলে আর একটু বড় করা যাবে, দেখেন আমি তো এটা চোখের আইডিয়াতে করতেছি, আর এই যে আপনাদের আবার আজানের সময় হয়ে গেছে, নামাজ পড়বেন আপনারা আবার অনেকে, তা আমি চাচ্ছি যে নামাজের আগে এতটুকু অ্যাটলিস্ট আমি দেখাই দিই। ওকে দেখেন তাহলে আর একটু বড় করতে চাইলে করতে পারেন, সমস্যা নাই, করে ফেলেন। কিভাবে করবেন? এই যে এই যে ঠিক আছে সবার, এখন আমাদের ওই যে ছবিটা আবার একটু ঝামেলা হয়ে আছে, ছবিটাকে আবার একটু সাইজ করতে হবে, কারণ না চেঞ্জ না ছবিটাকে একটু ওই যে উপরের দিকে তুলে দিতে হবে এরকম আর কি। হ্যাঁ আচ্ছা এখানে দেখেন পুরো জিনিসটাতে মোটামুটি হয়ে গেছে, ছবিটাকে একটু উপরে তুলে দেন, হ্যাঁ ডান। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা কিন্তু এই যে এই অর্ধেকের বেশি যাবে না, দেখছেন
অর্ধেকের বেশি কিন্তু যাবে না, অর্ধেকের চেয়ে একটু কম হবে। এই রেশিওগুলো একটু দেখে মনে রাখার চেষ্টা করবেন, যে মাথায় রাখবেন যে ডিজাইনে সে যে করছে এটা কিভাবে করছে, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ এইটা, আচ্ছা এই যে এইখানে মিডিলে যে আছে সেটা কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, চাইলে আপনি মিলাই নিতে পারেন, কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আপনি চাইলে ওটাও মিলাই নিতে পারেন, ঠিক আছে? আপনি যদি চান ওটাও মিলাই নিতে পারেন। এই যে হয়ে গেছে, এখন ঠিক আছে? এখন ওকে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কিসের কথা বলতেছেন? আচ্ছা গাইস, ঠিক আছে, কি মনে হচ্ছে এখন? ঠিক আছে, এই যে একদম আমাদের যে ইন্টারসেকশনে যেভাবে গেছিল একদম ওইভাবেই করা হয়েছে, অ্যান্ড পুরো জিনিসটা মোটামুটি রেশিওটা ঠিক আছে। ওকে, আরো যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে একটু কষ্ট করতে হবে নিজের। হ্যাঁ, আপনারা যখন করবেন সেটা করে নিবেন, সমস্যা নেই। এখন আমাকে তো আবার বললাম না, আমাকে আবার আপনারা তো টাইট শিডিউলে রাখছেন যে আপনাদেরকে ব্রেক দিতে হবে নামাজের টাইম দিতে, সো আমি চাচ্ছি না যে আপনারা আবার আমার জন্য নামাজ মিস করেন। ওকে, তাহলে রেফারেন্স আমি কি করব, রেফারেন্সটা কি এখন আমার দরকার আছে? আছে একটু দরকার এখনো আছে। আচ্ছা এক কাজ করি, এই যে ইমেজ সেকশন আর ইলিপস এই দুটাকে হাইড করে দিই আমরা, দিয়ে রেফারেন্সটাকে এখন আমরা এই সাইডে নিয়ে নিই, ঠিক আছে? নিয়ে কি করব আসলে, এই যে টেক্সটগুলোর কথা মনে আছে, টেক্সটগুলো, টেক্সটের কাজটা আমরা এখন শেষ করব। দেখেন কিভাবে শেষ করি, এই যে টেক্সটের পুরো গ্রুপটাকে ধরেন, ধরার পরে শিফট দিয়ে প্রেস করেন, ক্লিক করেন, করে এখন ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। এই ধরে নিয়ে আপনার যেখানে দরকার হয় সেখানে বসা দেন, কি ব্যাপার এটা কি? আচ্ছা ওকে, দেখেন এখন, আচ্ছা গ্রুপ যখন আপনি পুরো গ্রুপকে যখন সিলেক্ট করবেন, একবারে সিলেক্ট করে যদি আপনি মাউস দিয়ে মুভ করাইতে চান তখন শিফট দিয়ে আপনি গ্রুপের যে কোনো জায়গায় ক্লিক করতে হবে, আগে ক্লিক করে ছাড়া যাবে না কিন্তু, ধরে রাখতে হবে, ঠিক আছে? যে শিফট প্রেস করে আমি ক্লিক করছি, করে শিফট ছেড়ে দিছি, ক্লিক করার পরে শিফট ছেড়ে দেন, কোনো সমস্যা নাই, তাহলে আপনি পুরোটাকে মুভ করতে পারবেন। আদারওয়াইজ যখন আপনি ক্লিক করবেন না, সঙ্গে সঙ্গে ও গ্রুপের মধ্যে শুধু ওইটাকে সিলেক্ট করবে, বোঝা গেছে? আচ্ছা এখন আমি এই টেক্সটটা নিলাম, নেওয়ার পর দেখেন এই যে গ্রাফিক ডিজাইনার জন স্মিথ, এটার থেকে এই যে নিচেরগুলো একটু গ্যাপে আছে না, এখানে আইকন আছে না আমাদের, জি, তাহলে কি করব আমরা, এই যে এই যে এগুলো সবগুলোকে সিলেক্ট করলাম, করে আমরা একটু সরাই দিই। হ্যাঁ, আপাতত চোখের আইডিয়াতে সরাই নিচ্ছি, পরে আমাদের দরকার অনুযায়ী আমরা আবার চাপাই নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন কি করব, এখানে দেখেন আমাদের এই যে এই শেপটা দরকার, আবার কোন শেপটা, কোন শেপটা দরকার একটু বলেন আমাকে, ওই যে রেক্ট্যাঙ্গেলটা যে বানাইছিলাম আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই রেক্ট্যাঙ্গেলের শেপগুলো আমাদের একটু দরকার। তাহলে এক কাজ করি, আমি একটা কপি করে নিচ্ছি, করে কি করে নিচ্ছি, হ্যাঁ কি বললেন ভাই, হ্যাঁ কে বললেন ভাইয়া, কি বললেন আপনি একটু আরেকবার বলেন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি একটা কাজ অনেকভাবে করতে পারবেন, ঠিক আছে? আপনি চাইলে ওটাকে জিরো করে নিয়ে করতে পারেন, আপনি যদি চান যে না ভাইয়া আমি জিরো করে নিতে পারবো না আমার, আচ্ছা ভাইয়া আসলে এটার এই সমস্যার সমাধান হচ্ছে কি, আপনার জন্য ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নিতে হবে, হ্যাঁ তাকি ভাই, ওকে। আচ্ছা দেখেন তাহলে আমি কি করব এখন, এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা, হ্যাঁ আমি আগে এটাকে কপি করব, কি করব, কপি, কিভাবে করব, কন্ট্রোল জে, হয়ে গেছে কপি। এখন এই কপি সেকশনটাকে আমরা বের করে নিব, গ্রুপ থেকে বের করে নিব, কিভাবে বের করছি দেখছেন, সিলেক্ট করছি, ক্লিক করছি, টেনে এই গ্রুপের উপরে নিয়ে ছেড়ে দিছি, ও কিন্তু গ্রুপ থেকে বের হয়ে গেছে, দেখতে পাইছেন সবাই, চলে আসছে না এটা, দেখতেছেন তো সবাই নাকি? আচ্ছা
এখন দেখেন এই যে আমাদের যেটা আমি কপি করছি ওইটার কিন্তু আবার স্ট্রোকটা অন করা আছে, স্ট্রোকটাকে অফ করে দেন, স্ট্রোক আমাদের আর লাগবে না, এটাতে লাগবে দেখেন তো স্ট্রোক আছে নাই। ওকে এখন দেখেন এটাকে আমরা কি করব, ছোট করে নিব কিভাবে, এই যে সাইডে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলো যে কোনোটাতে ক্লিক করব, করার পরে এটাকে টেনে ছোট করে দিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? কেউ কি আছেন যে বোঝেন নাই? কোনো সমস্যা নাই, যদি না বোঝেন বলেন, আমি এখন আবার বুঝাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি কি বলতেছেন আপনারা এসব আমি বুঝলাম না, আমি কি চোখে বেশি দেখতেছি নাকি আপনারা চোখে কম দেখতেছেন, কোনটা? আমাকে একটু বলবেন মানে আপনারা আসলে কি চোখে কম দেখতেছেন? দেখেন তো এখানে কি আছে, এখানে কয়টা আছে, এখানে তিনটা আছে। আমি কেন এটা কেন আগে করলাম, কারণ এই যে এই শেপটা আর এই শেপটা আমার সেম, কথা বুঝতে পারছেন? এই কারণে আমি এটা আগে বসায় নিলাম। ক্লিয়ার এখন? আচ্ছা এখন আমি কি করব, এটা কালারটা কি এটা? হ্যাঁ, কালারটা কিভাবে নিব? কালারটা কিন্তু ব্ল্যাক না, একটু ভালোভাবে দেখেন, কালারটা ব্ল্যাক না, কালারটা আসলে এইটা, এই কালারটা নেভি ব্লু। ঠিক আছে, নেভি ব্লুর মধ্যে একটু ডার্ক কালার এটা। কে বললেন ভাই এটা অ্যাশ কালার? আচ্ছা ঠিক আছে, দেখেন এটা যে কালার সেই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিছি। হ্যাঁ, আর কষ্ট করে আপনাদের কালারের নাম মনে রাখতে হবে না। আচ্ছা নেক্সট কি করব, এটা এইটাই আমরা উপরে নিব, নিয়ে কি করব দেখেন, রোটেট করে দিব। কিভাবে রোটেট করতেছি একটু দেখেন, কি করছি বলেন একটু। এই যে আমি এটাকে এখানে আনছি, আনার পরে এই যে এটার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো এখানে একটা ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে দেখছেন একটা বাঁকা অ্যারোর মতো দেখা যাচ্ছে না? আচ্ছা এটা নিব। এখন কি করব দেখেন, শিফট ধরব, শিফট ধরে রাখবো, ধরে আমি এখন এটাকে ঘুরাবো। এই যে দেখছেন যে 90 ডিগ্রি হইলো না, এখন ছেড়ে দিব, দিয়ে ওকে হয়েছে আমাদের এটা। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের নতুন যে বড় ভাই আসছেন, ভাইয়া কোথায়, মাহফুজুল ভাইয়া, মাহফুজুল ভাইয়া যেটা বলছেন সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কি করতে হবে, এইটা আর ওইটার মধ্যে কোনটা বেশি দ্রুত হবে আমাকে একটু বলেন তো। হ্যাঁ, সো আমি আমি যেটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় এটা করলে ফাস্ট হবে, আপনার কাছে যদি মনে হয় যে না ওইটা করলে বেটার হবে আপনি ওইটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাকে একটা যখন দেখাই দিছি বাকিগুলো আপনি নিজে করে নিতে পারবেন, তাই না? আমার কি প্রত্যেকটা দেখানোর দরকার আছে? ওকে তাহলে দেখেন আমি ওই যে কালারটা আবার সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, ডান হয়ে গেছে। এই একই জিনিস আবার কি করব, আমি কপি করে আনব। কপি করব কিভাবে মনে আছে তো সবার, অল্টার ধরে ক্লিক করে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এই তো ডান। আর কি এখন আমাদের আইকনগুলো বসাইতে হবে, এই তো, আর কিছু বাকি আছে নাকি? মোটামুটি শেষ নাকি? আচ্ছা দেখি শেষ কিনা একটু পরেই দেখতে পাবো। দেখেন আইকনগুলো আমরা কোথা থেকে নিব মনে আছে সবার? ফ্ল্যাট আইকন। ওকে ফ্ল্যাট আইকন থেকে কি নিব? আচ্ছা আইকনগুলো আমরা নামাজের পরে এসে বসাই। হ্যাঁ আপনাদের 5টা বেজে গেছে আমি বুঝতে পারতেছি, কি ব্রেক দিব নাকি দিব না? কি আপনারা কি বলেন? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ গাইজ আমার সঙ্গে একটু ওয়েট করার জন্য। হ্যাঁ আসলে অনেক সময় দেখা যায় কাজের মধ্যে ঢুকে গেলে আর মাথায় কিছু থাকে না। হ্যাঁ ওকে, তাহলে আমাদের প্রথম আইকনের নাম কি ছিল একটু দেখেন, প্রথম আইকন কি এটা, ফোনের আইকন না?
তাহলে আমরা প্রথম আইকন নিয়ে নিলাম ফোন, ফোন সার্চ দিছি, আসতেছে আসতেছে চলে আসছে। আহারে, আগের আইকনগুলো যদি আমি রেখে দিতাম তাহলে তো আমার এখন আর ডাউনলোড করতে হতো না, তাই না? ওকে, ব্যাপার না, কি আর করা যাবে। শো ইন ফোল্ডারে গেলাম, এখান থেকে আমি কি করব এটাকে, হ্যাঁ এই তো ড্র্যাগ করে নিয়ে গেলে আমাদের একটু সুবিধা হচ্ছে এখন, তাই না? দেখেন, আপনাদের যদি অসুবিধা মনে হয় সমস্যা নাই, আপনারা কি করতে পারবেন, মনে আছে আমি কি বলছিলাম, কি করতে পারবেন, প্লেস করে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ এই তো সুন্দর, যার, হ্যাঁ হোয়াইট তো করবো, সমস্যা নেই, আগে বসাই নিয়ে একটু, ভাই একটু দাঁড়া, এত তাড়াহুড়া করলে হবে আবার? হ্যাঁ এই তো বসাই নিছি, মোটামুটি ঠিক আছে। এখন কি এটা কালারটা কি হোয়াইট, তাই তো? তাহলে আমরা এটার কালার হোয়াইট করব কিভাবে বলেন আমাকে কেউ। এই যে এখানে একটা অপশন আছে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা, আচ্ছা কোনটা, এটা অ্যাড এ লেয়ার স্টাইল, এইটা আপনি শিওর? এটা এটা তো অ্যাড লেয়ার, দেখেন দেখি এর পাশেরটা, এই যে এইটা 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 ফাংশন ফাংশন, এইটা এইটা ঠিক আছে ফাংশন। এখানে কালার ওভারলে একটা অপশন আছে, দেখেন ক্লিক করেন কি হবে দেখেন একটু। এই যে আপনি এখানে যে কালার সিলেক্ট করবেন, আপনার যদি মন চায় সাদা, মন চায় লাল, যেটা মন চায়। হ্যাঁ এখন আপাতত আমরা যেহেতু আরেকজনকে ফলো করতেছি, তার সাদা আছে, আমরা সাদাই দিলাম, ঠিক আছে? এটা সবাই বুঝতে পারছেন, এটা কাজ করবে শুধু তখন যখন আপনার ওটা পিএনজি ইমেজ হবে, ঠিক আছে? জেপিজি হইলে কিন্তু আবার ও পুরো ছবিটাকে তখন সাদা বা কালো করে দিবে, যেটা কালার আপনি সিলেক্ট করবেন। আচ্ছা নেক্সট, নেক্সট কি, এনভেলপ, কি এনভেলপ না, এই আইকনটার নাম কি গতকাল বলছিলাম, এনভেলপ। আচ্ছা একটা জিনিস দেখছেন, হ্যাঁ শোনেন, মেইল আইকন দিলে, আচ্ছা কোয়েশ্চেনটা কে করছেন, হ্যাঁ শাওন ভাই, শোনেন মেইল আইকন দিলেও আসবে, হ্যাঁ কিন্তু আপনি যদি ফ্ল্যাট আইকন ছাড়া অন্য কোথাও যান, হ্যাঁ তখন আপনাকে যত আপনি স্পেসিফিক হবেন তত কারেক্ট রেজাল্ট পাবেন, বোঝা গেছে? তো এটা আপনার ইচ্ছা, আপনি মেইল আইকন দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, আপনার যদি মন চায় বাংলায় খাম লিখবেন, খামের আইকন তাও দিতে পারেন। ওকে, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি কারণ কি, এটা হচ্ছে এটার অরিজিনাল নাম, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস আমি আপনাদেরকে গতকাল বলছিলাম, গত ক্লাসে যারা ছিলেন তাদের মনে থাকা উচিত, সেটা হচ্ছে গিয়ে এই যে আইকন, আইকন দুই ধরনের হয় আমি বলছিলাম, মনে আছে? হ্যাঁ, একটা সলিড, যেটা আমরা সলিড নিয়ে কাজ করতেছি, আরেকটা হচ্ছে গিয়ে আউটলাইন আইকন, তাই তো? ওকে দেখেন একটু, এই যে এখানে দেখছেন এটা কি আইকন ইউজ করছে, হ্যাঁ কিন্তু আমরা আউটলাইন ইউজ করব না, কেন আমি কি বলছিলাম মনে আছে না সবার? হ্যাঁ, আইকন স্টাইল কখনো মিক্স করবেন না, যখন আপনি সলিড নিছেন তখন সলিড ব্যবহার করবেন, যখন আপনি, হ্যাঁ যখন আপনি আউটলাইন ব্যবহার করবেন তখন শুধু আউটলাইনই ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমরা এখানে বসাইলাম, বসানোর পরে এটা কালারটা কি করব, তাহলে ওই যে যেভাবে হোয়াইট করছি ওইভাবে করে নেবেন। আচ্ছা নেক্সট এখানে কি আছে, এটা কি, এটা কিসের শব্দ, এই সরি এটা কিসের আইকন, হোম, হোম বা হাউস যেটা বলেন সমস্যা নাই, হোম। চলে আসছে না এখন দুইটার মধ্যে কোনটা আসলে আমাদের, আমাদের স্টাইল হচ্ছে এইটা অনেকটা, আর 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 কিছু আছে, দেখছেন কত কম দেখতে পাচ্ছি আইকন, দেখছেন? এবার একটু হাউস লিখি তো,
এই আইকনটা আমাদের কাছাকাছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? ওকে, আমি এটা ডাউনলোড করে নেই। নেওয়ার পরে আমরা চলে যাব ডাউনলোডসে, এখান থেকে এই যে আমাদের হোম বা হাউস যেটাই বলেন সেই আইকন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে কি করব, ছোট করে নিব, নিয়ে এটাকে নিয়ে এখানে বসাই নিব, ঠিক আছে? বসাই নেওয়ার পরে কি করব দেখেন তো, একটু আমাদের মাথায় রাখতে হবে এটা যেন মাঝখানে থাকে, ঠিক আছে? কোথায় থাকবে? ওকে দিলাম। এটাতে কি করব আবার, সেই একই সাদা করে নিব, তাই না? এখন আপনাদের মনে আসতেছে যে ভাই আপনি তো পুরো প্রসিডিউরে গেলেন না, এবার শর্টকাটে সাদা করলেন কিভাবে নাকি? এই যে ইফেক্ট আছে না, এই যে ইফেক্টগুলো দেখতেছেন, আমরা যখনই কোনো ইফেক্ট অ্যাড করছি, একটু দেখেন আমি আগে ইফেক্টগুলো ডিলিট করে দেই। দেখেন আমরা যখন ফোনে ইফেক্টটা অ্যাড করছি তখন কিন্তু এখানে একটা অপশন আসছে, দেখছেন, ইফেক্টস কালার ওভারলে, ঠিক আছে? তো এই যে ইফেক্টটা, এই ইফেক্টের উপরে মাউস নেন, নেয়ার পরে ওই যে অল্টার দিয়ে যে কপি করতাম না, মনে আছে? ওই একইভাবে অল্টার প্রেস করেন, করে এখানে ক্লিক করেন, অল্টার ছাড়া যাবে না কিন্তু, হ্যাঁ, ক্লিক করে টেনে নিয়ে আপনি মেলের উপর ছেড়ে দেন, হয়ে গেছে। আবার ক্লিক করে টেনে নিয়ে হোমের উপর ছেড়ে দেন, হয়ে গেছে, ঠিক আছে? এটা একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে, সমস্যা নাই। ওকে গাইজ, তাহলে আমাকে একটু বলেন আমাদের এই বিজনেস কার্ড কি মোটামুটি হয়ে গেছে না? এখন যেটা একটু দেখেন, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, একটু বাকি আছে, সেটা কি দেখেন, এই যে এই তিনটা জিনিস, এই তিনটা জিনিসের নাম কি? আইকন। আর এই তিনটা জিনিসের সঙ্গে এই আইকনেরই অংশ হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলগুলোও, তাই না? তাহলে আমরা এই রেক্ট্যাঙ্গেল তিনটা এবং আইকন তিনটা সবগুলোকে একসঙ্গে ধরে নিয়ে কন্ট্রোল জি কি করব, গ্রুপ, গ্রুপ করে নাম কি দিব, আইকনস, 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 হ্যাঁ, সবগুলো আইকন এখানে। আচ্ছা, এখন দেখেন আইকন আর টেক্সটগুলো সব একসঙ্গে হওয়া উচিত না, এই দুটোকে আমরা কাছাকাছি রাখবো, হ্যাঁ, আইকন আর টেক্সট এই দুটো আমরা একসঙ্গে রাখবো। আচ্ছা, আর কি দেখেন, এখন এই যে পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা কেমন হওয়ার কথা একটু দেখেন, এই যে মোটামুটি আমরা যেখানে শুরু করছি এখান থেকেই শুরু হবে, কিন্তু শেষ হওয়ার কথা কোথায় দেখছেন, একটু দেখেন, এই যে এইটার মোটামুটি একটু উপরে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস কি, উপরে এবং নিচে সমান জায়গা কিন্তু থাকবে, মানে এই জিনিসটা কিন্তু এই কার্ডের মাঝখানে থাকতে হবে, বোঝা গেছে? বুঝছেন তো সবাই? দেখেন আমি এখন, হ্যাঁ 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 হ্যাঁ, আবার বলেন একটু, আমি বুঝি না আপনার কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবে, হ্যাঁ, গ্যাপটা তো আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাতে আমরা যাব। আমরা আগে এটা প্লেসমেন্টটা করে নেই, হ্যাঁ, এটা মনে করাই দিচ্ছেন, ধন্যবাদ ভাইয়া। এই যে দেখেন কি করব আমরা এখন, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে আগে লক করে দিই, হ্যাঁ, লক দিলাম, দেওয়ার পরে এটা তো আর নাড়াচাড়া করবো না, এটা ঠিক আছে। এখন এই যে পুরো জিনিসটাকে, হ্যাঁ, এটাকে আমরা আর একটু বড় করতে পারবো, কেন বড় করতে পারবো বলুন তো? কারণ আমাদের জায়গা আছে, ঠিক আছে, অ্যান্ড এটা আর একটু নিচেও নামবে। তাহলে দেখেন আমি যদি একটু বড় করতে যাই কি হচ্ছে একটু দেখেন, এখন আমাদের আমাদের যেটা রেফারেন্স ইমেজ ছিল সেটা একটু দেখি, হ্যাঁ, দেখেন একটু ভালো করে সবাই, এই দুটার মাঝেও একটু গ্যাপ থাকতে হবে কিন্তু, ঠিক আছে? এখন আমরা এক কাজ করি, এই যে এই টেক্সটগুলো, যে এই যে আমাদের যে বড় ভাই বললেন যে এগুলোকে তো সরাইতে হবে, তাই না? দেখেন একটু আমাদের যে রেফারেন্স ইমেজ আবার সিলেক্ট হয়ে গেছে, তাহলে এটাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ, কি হয়েছিল বুঝতে পারছেন আপনারা কেউ? দেখেন এই যে আমি যখন সিলেক্ট করছি না, এভাবে
এই যে রেফারেন্স ইমেজটা, আমাদের রেফারেন্স ইমেজটা অনেক বড় না, ওইটাও সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে লেয়ারে দেখা যাচ্ছে কিন্তু, দেখছেন রেফারেন্স ইমেজটা যে ওটা সিলেক্ট হয়ে গেছে না, এটাকে বাদ দিবেন কিভাবে, কন্ট্রোল ধরে এটাকে বাদ দিয়ে দিই, ডিসিলেক্ট করি। করার পরে এখন এই যে এটাকে দেখেন, এটাকে আমরা এখন একটু সাইডে সরাই নেব, গ্যাপটা মোটামুটি হ্যাঁ এরকমই হবে। ঠিক আছে, এবার দেখেন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে এই যে আমাদের ইমেজ সেকশনটাকে, আচ্ছা ইমেজ সেকশনের মধ্যে ইলিপসটাও ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, কি করছি বুঝছেন, এই যে ইলিপস সেকশনটাকে দেখেন তো একটু ভালো করে, আমি কি করতেছি একটু দেখেন সবাই, এই যে ইলিপসটা, ইলিপসটা কি আমাদের ইমেজ সেকশনের অংশ না এটা? হ্যালো, আচ্ছা তাহলে আমরা কি করব, এই ইলিপসটাকেও ইমেজের মধ্যে, ইমেজ গ্রুপের মধ্যে পাঠাই দিই, দেওয়া যাবে তো নাকি? দিলাম, দেওয়ার পরে দেখেন কি হয়েছে, ইলিপসটা সবার উপরে চলে গেছে, এই কারণে বাকিগুলো ঢেকে গেছে, তাহলে ইলিপসটাকে এই রেক্ট্যাঙ্গেলগুলো নিচে নিয়ে আসে। হ্যাঁ ডান, ইমেজ সেকশনটাকে এখন আমরা একবারে ধরে একটু সরাই নিই। ঠিক আছে, এই তো সুন্দর হয়ে গেছে, এখন একটু দেখেন আপনারা চেক করে, আমাদের যে অরিজিনাল যে ইমেজটা ছিল রেফারেন্সটা দেখেন কি ছিল, দেখছেন এই যে রেফারেন্সটা যে নিচে ছিল তার একটু উপরে আমাদের লেখাগুলো শেষ হয়েছে, অ্যান্ড এখানে একটু মাঝখানে মোটামুটি গ্যাপ আছে, লেখাগুলো মাঝখানে একটু গ্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখেন, ওইটা আপনার 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 কনসার্ন না, ঠিক আছে, ওইটা যে কার্ড কাটবে, হ্যাঁ ওটা মেশিনের ব্যাপার, ওটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আপনি যেটা নিয়ে টেনশন করবেন বলতেছি, দেখেন এই যে আইকন, আইকন আর এই যে টেক্সট, হ্যাঁ এগুলো যেন কার্ডের মাঝখানে থাকে, কথা বোঝা গেছে? এখন আমাকে বলেন এটা তাহলে কিভাবে নেবেন, এটা নিতে হলে আপনাকে এই দুটাকে গ্রুপ করতে হবে, ঠিক আছে, গ্রুপ করে নেন, নেওয়ার পরে গ্রুপের নাম কি দিবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটার নাম দেওয়া যায় কি টেক্সট অ্যান্ড আইকনস, আইকনস, ঠিক আছে নিলাম, নেওয়ার পরে যে লক করে রাখছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা, এটা লকটা খুলে দেন, দিয়ে এই যে আমাদের গ্রুপ, এই গ্রুপটা এবং লেয়ার যে ব্যাকগ্রাউন্ড আর কি, সে ব্যাকগ্রাউন্ড এই দুইটা সিলেক্ট করেন, করার পরে কি করলাম বলেন তো? হ্যাঁ এখন আপনাদের মনে আসতেই পারে যে ভাই এতবার গ্রুপ করার দরকার কি, আমি এই গ্রুপটা না করলে কি সমস্যা, আসতেছে মনে আসতেছে এই কোয়েশ্চেনটা? আচ্ছা আচ্ছা, আসা উচিত, কারণ না করলে কি সমস্যা ভাই, না আমরা করলাম না তাহলে কি হবে, একটু দেখেন কি হয় তাহলে। হ্যাঁ এই যে, এই যে লেয়ারটাকে আমি আনলক করে দিলাম, দিয়ে লেয়ারটাকেও সিলেক্ট করলাম। হ্যাঁ তাহলে লেয়ার, আইকন এবং টেক্সট এই তিনটা জিনিস আমরা সিলেক্ট করছি, করার পরে এবার আমরা দিলাম কি হলো ওইখানে, কারণ কি আইকনগুলো আলাদা একটা গ্রুপ, ঠিক আছে, আবার টেক্সটগুলো আলাদা একটা গ্রুপ, এই কারণে ও কি করছে, ও গ্রুপ ওয়াইজ সবাইকে সাজাই নিছে, ও যখন গ্রুপ দেখে ও তখন বুঝতে পারে যে আচ্ছা গ্রুপের ভেতরে কোনো কিছু নড়াচড়া করবে না, ঠিক আছে, ওরা যেভাবে আছে ওভাবেই থাকবে, এই কারণে আপনাকে এটা অবশ্যই গ্রুপ করে নিতে হবে, আদারওয়াইজ আপনার জন্য এটাকে, এই যে কি বলো, এটাকে সেন্টার অ্যালাইন করা একটু কঠিন হবে, কীরকম, আপনাকে তখন এভাবে হাত দিয়ে ধরে এভাবে অ্যালাইন করতে হবে, কারণ আপনারা যদি ম্যানুয়ালি করতে চান আপনারা করতে পারেন, আমার কোনো সমস্যা নাই, যেভাবে আপনাদের সুবিধা হয় করেন, ঠিক আছে, কিন্তু ইজিয়ার ওয়ে কোনটা, যদি আমরা এটাকে গ্রুপ করি। হ্যাঁ ওকে গাইজ, তাহলে এখনকার মতো আমি